এতে পিন করে দেন ওকে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সাজিদ ভাই চলে এসেছি আমাদের দ্বিতীয় ওয়ান শট লাইভ ক্লাসে যেখানে আমি তোমাদেরকে অনুজীবের ম্যালেরিয়া নিয়ে পুরোপুরিভাবে যতটুকু সম্ভব মানে দীপ পর্যন্ত এবং এখান থেকে দশটি সিকিউএমসি কিউ মাস্ট কমন পাওয়া যায় সেই দশটি সিকিউএমসি কিউ বোঝানোর চেষ্টা করব তো তোমাদের কাজ হচ্ছে জাস্ট আমাদের এই ক্লাসটা মনোযোগ সহকারে করা এবং সেই সাথে আমাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো যাতে আমরা দ্রুত ক্লাসটা করতে পারি আমাদের কাজ হচ্ছে অণুজীবের পুরোপুরি ক্লাস একেবারে এ টু জেড অর্থাৎ ম্যালেরিয়ার পার্টটুকু যেটা আছে সেটা সম্পূর্ণভাবে শেষ করা ওকে তো অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গিয়েছ অনেকেই ক্লাসটা করছো তো দ্রুত যুক্ত হয়ে যাও ওকে অলরেডি অনেকেই যুক্ত হয়েছে আরও কিছু যুক্ত হলে আমরা শুরু করে দেব তো আমরা এখন ক্লাসটা শুরু করবো তার আগে একটা কথা বলে রাখি ম্যালেরিয়া থেকে আমাদের প্রতি বছরই একটা করে কোশ্চেন আছে ঠিক আছে ওকে আচ্ছা অনেকেই যুক্ত হয়েছে সবাই বলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওকে আমরা ক্লাসটা শুরু করে দিই প্রথম কথা বলি আমাদের যে অনুজীব চ্যাপ্টারটা আছে এই অনুজীব চ্যাপ্টারের ক্লাসটা কিন্তু আসলে তিনটি ভাগে করা হয়ে থাকে একটা হচ্ছে ভাইরাস একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ম্যালেরিয়া তো আমাদের যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা ভাইরাস ব্যাকটেরিয়াকে খুব গুরুত্ব দেয় ম্যালেরিয়ার টপিকটাকে স্কিপ করার চেষ্টা করে এর পিছনে কিছু কারণ আছে কারণটা হচ্ছে যে ম্যালেরিয়ার ক্ষেত্রে কিছু ধাপ আছে যে ধাপগুলো আসলে আমাদের অনেক বেশি পেইনফুল হিসাবে দাঁড়ায় মানে পেইন হচ্ছে এই কারণে দাঁড়ায় যে ওই ধাপগুলোর নাম তারপর হচ্ছে ওয়ার্ডগুলো আমাদের অনেক বেশি কঠিন লাগে তো এই কঠিনগুলো সহজ করার জন্য আসলে চলে আসছি তো তোমাদেরকে ফার্স্টে বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই দিকে সবচেয়ে বেশি আমরা নর্মালি তোমাদেরকে পুরো ম্যালেরিয়ার পুরা ছবি এঁকে সবগুলো টপিক তোমাদেরকে বুঝিয়ে দিব কোন জায়গা থেকে এমসিকিউ এবং কোন জায়গা থেকে সিকিউ আসবে সেগুলো নিয়ে আলোচনা করব কোনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট কোনটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট কোনটা এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো আমরা আজকে ম্যালেরিয়া নিয়ে কথা বলবো তো ম্যালেরিয়া নিয়ে কথা বলার আগে প্রথমে মনে রাখতে হবে যে ম্যালেরিয়া জিনিসটা কি ম্যালেরিয়া ঠিক আছে ম্যালেরিয়া হচ্ছে এক ধরনের পরজীবী কি বলছি এটাকে এটা এক ধরনের পরজীবী তাহলে ম্যালেরিয়াকে আমরা বলছি পরজীবী পরজীবী জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তারপর আমি তোমাদেরকে একবার কথা বলে রাখি যে এই জীবাণুটা মূলত কোনো একটি পোষককে বেছে নেবে যার ভিতরে তার অস্তিত্বকে আরও বৃদ্ধি করার জন্য সেই পোষকের ক্ষতি করতে থাকবে পোষক হিসাবে কাকে বেছে নেয় মানুষকে বেছে নেয় মানুষই কি শুধুমাত্র এই পোষক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে না বিভিন্ন ধরনের প্রাণীদেরও ক্ষেত্রে কিন্তু ম্যালেরিয়া হয় এই অধ্যায় যদি তোমরা অনুজীব পরে থাকো ভাইরাস পরে থাকো দেখবা বসন্ত নামে একটা রোগ আছে ভাইরাস দ্বারা হয়ে থাকে এই বসন্ত রোগটা আমাদের অনেক সময় মানুষের দ্বারাও হয় আবার দেখবা গো বসন্ত অর্থাৎ গরু পশু গৃহপালিত পশু গরুরও কিন্তু বসন্ত হয়ে থাকে বিষয়টা ঠিক এরকমই ম্যালেরিয়া যে শুধুমাত্র মানুষেরই হবে তা কিন্তু না মানুষের আসলে ম্যালেরিয়া বাদে অন্যান্য প্রাণী যেগুলো আছে তাদের ক্ষেত্রেও আসলে আমাদের এই ম্যালেরিয়াটা হয়ে থাকে তো এর মধ্যে একটা নর্মাল কথা যদি বলি যে এর মধ্যে আমাদের সাইট প্রজাতির ম্যালেরিয়ার ক্ষেত্রে কতগুলো প্রজাতি ষাটটি প্রজাতির পরজীবী দেখতে পাওয়া যায় কতগুলো প্রজাতি সাইট প্রজাতি ঠিক আছে প্রজাতির পরজীবী আমরা নর্মালি দেখে থাকি কত প্রজাতি ভাইয়া সাইট প্রজাতি তো এই যে সাইট প্রজাতির পরজীবীর কথা বলা হচ্ছে এর মধ্যে মাত্র চারটি প্রজাতি কয়টি মাত্র চারটি আমি এখন যা বলতেছি আগেই বলে রাখি আমি এখন যা বলতেছি এগুলো সবই এমসিকিউ এর জন্য লাগবে সেটা একাডেমিক বলো অ্যাডমিশন বলো ম্যাট বলো সব কিছুর জেনে ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ডিইউ তারপরে হচ্ছে এইচএসসি বোর্ড এই সকল জিনিসের জন্য লাগবে ঠিক আছে তো এই যে আমাদের ম্যালেরিয়া আছে এই পরজীবীটা এর মধ্যে ষাট প্রজাতি আছে যা পুরো পৃথিবীতে বিস্তৃতি লাভ করে এর মধ্যে জাস্ট মাত্র চারটি প্রজাতি আমাদের মানুষকে আক্রমণ করবে কাকে আক্রমণ করবে মানুষকে পোষক হিসাবে ব্যবহার করবে এখন প্রশ্ন হচ্ছে এই জীবাণুটা কি আমাদের এমনি এমনি ভেসে আসে আমরা চারটা প্রজাতি নিয়ে কথা বলবো তবে আমরা চারটা প্রজাতি নেওয়ার আগে আমরা একটা কথা বলে রাখতে চাই যে প্রথম কোশ্চেন হচ্ছে এই জীবাণুটা কি এমনি বাতাসের বাতাসের মাধ্যমে মাধ্যমে যে আমরা যেমন করোনার কথা করোনা কিন্তু বাতাসে ভেসে বেড়ায় তুমি যখন ইনহলেশন করবা মানে শ্বাস নিবা প্রশ্বাস নিবা তোমার করোনা ভাইরাস ভিতরে প্রবেশ করতে পারে যার কারণে তুমি করোনা ভাইরাস রোগে আক্রান্ত হতে পারো তাহলে ভাই ম্যালেরিয়ার যে জীবাণুটা আছে পরজীবীটা এটাও কি বাতাসে ভেসে বেড়াবে না ম্যালেরিয়ার যে পরজীবী সেটার একটা বাহক আছে বাহক এটাকে আমরা নর্মালি আসলে বলে থাকি ভেক্টর কি বলবো এটাকে এটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর এখন প্রশ্ন হচ্ছে এই ভেক্টর জিনিসটা কি তোমরা ফিজিক্সে বা ম্যাথে কিন্তু এই ভেক্টর শব্দটা শুনে আসছো অনেকেই বলতে পারো ভাইয়া ভেক্টর মানে তো আমরা জানি যে নর্মালি ফিজিক্সে যেটা হয় দিক নির্দেশনা যার মান ও দিক দুটি আছে তাকে আমরা ভেক্টর আসি বলি কিন্তু এইখানে আমাদের এই বাহক বা ভেক্টর অর্থাৎ যে পরজীবীটা বহন করে তা কাকে আমরা ভেক্টর বলবো চাইলে কিন্তু তুমিও ভেক্টর হতে পারো কিভাবে ভেক্টর হতে পারো মনে রাখবা ধরো তোমার মধ্যে একটা ভাইরাস আছে ধরো তোমার মধ্যে ভাইরাসটা কি এক্স ভাইরাস মনে করো এমন একটা ভাইরাস এক্স ভাইরাস যেটা শুধুমাত্র তোমার মধ্যে আছে তোমার সংস্পর্শে আমি গেলাম বা অন্য কেউ আসলো তোমার মাধ্যমে ওই ভাইরাসটা আমার দেহে ঢুকে যেতে পারে দেখা যাচ্ছে যে তোমার থেকে যে ভাইরাসটা ছিল সেটা আমার দেহে ঢুকার পরে আমি অসুস্থ হয়ে যাচ্ছি কিন্তু তুমি কোনো অসুস্থ হচ্ছ না তার মানে যে সকল বাহক জীবাণু পরিবহন করে ওই জীবাণুটা ওই বাহকের কোনো ক্ষতি করে না তাদেরকে আমরা বলে থাকি ভেক্টর তাহলে ভেক্টর সম্পর্কে আমিও আশা করি তোমরা বুঝতে পেরেছো যেমন ধরো বাদুরের কথা যদি বলো বাদুর কিন্তু করোনা ভাইরাসের বাহক ছিল সুতরাং আমরা বাদুরকে বলতে পারি ভেক্টর কারণ ওই করোনা ভাইরাস বাদুরে খুব বেশি একটা ক্ষতি করে না কিন্তু ওর মাধ্যমে যখন মানুষের সংস্পর্শে আসে তখন কিন্তু আমরা কি হয়ে যাই রোগে আক্রান্ত হয়ে যাই এটাই হচ্ছে মেইন বিষয় তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ম্যালেরিয়া সাইট প্রজাতির মধ্যে মাত্র চারটি প্রজাতি আমাদের মানুষের মাধ্যমে পরিবাহিত সেই সাতটা সাতটা মানে চারটি প্রজাতির নাম কি তো আরেকটা কথা বলে রাখি যে ম্যালেরিয়া প্রজাতির যে ভেক্টর আছে সেই ভেক্টরের নামটা কি অর্থাৎ এই ভেক্টরের নাম হচ্ছে অ্যানোফ্লিস মশকি কি অ্যানোফ্লিস মশকির মাধ্যমে ছাড়ায় মশকি এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে কেন আমরা সবাই লিঙ্গ নির্ধারণ করেছি মশা মশকি অর্থাৎ মশকিয়া তাদেরকেই বলা হয় যারা মূলত স্ত্রী লিঙ্গর হয় তার মানে মশা কখনও তোমার এই অ্যানোফ্লিসের মানে আমাদের এই যে পরজীবী ম্যালেরিয়ার পরজীবী এটা বহন করবে না ওয়ানলি ওয়ান অ্যানোফ্লিস মশকি আমাদের এই পরজীবীটা বহন করবে যেটার কামড়ে ওই জীবাণুটা তোমার দেহের মধ্যে ঢুকতে পারে এবং ঢুকে তোমাকে কি করবে রোগে আক্রান্ত করবে তো এখন কথা হচ্ছে যে অ্যানোফ্লিস মশকিত আবার অনেক রকম প্রজাতি আছে সেগুলো আমাদের আপাতত না জানলেও চলবে কিন্তু আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে মানুষের চারটা পরজীবী এই যে ম্যালেরিয়ার যে পরজীবী এই চারটি পরজীবী কি কি আছে সেগুলোর নামগুলো তো সবার আগে আমরা চলো একবার একটু তোমাদের সাথে নামগুলো নিয়ে আলোচনা করি আমাদের যে ম্যালেরিয়া আছে এই চারটা প্রজাতি কি কি আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি সবগুলোর আগেই আমাদের যেই ওয়ার্ডটা উল্লেখ করা হয় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম অর্থাৎ সবগুলো জীবাণুর নামের আগে কি আছে প্লাজমোডিয়াম আছে ঠিক আছে এটার নামও আছে প্লাজমোডিয়াম তারপরে হচ্ছে আমাদের পরে যদি বলি পরেরটাও হচ্ছে প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম সবার ক্ষেত্রে সব পরজীবীর নামের ক্ষেত্রে আমাদের কি আছে কমন প্লাজমোডিয়াম নামটা কিন্তু কমন আছে ঠিক আছে আমরা তিন নাম্বারটার ক্ষেত্রেও বলতে পারি প্লাজমোডিয়াম কি বলতে পারি প্লাজমোডিয়াম ঠিক আছে এটার নামও হচ্ছে প্লাজমোডিয়াম এইটার নামও হচ্ছে প্লাজমোডিয়াম এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া সবগুলি যদি প্লাজমোডিয়াম হয় তাহলে নামের ভিন্নতা কোথায় নামের ভিন্নতা হচ্ছে তার পরের অংশে কিভাবে যেমন ম্যালেরিয়ার মধ্যে প্রথমটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স প্লাজমোডিয়াম ভিভ্যাক্স ঠিক আছে তারপর আমরা বলতে পারি প্লাজমোডিয়াম ওভালি কি বলতে পারি প্লাজমোডিয়াম ওভালি তারপর আমাদের আরেকটা পরজীবী আছে যার নাম হচ্ছে ফেলসিপ্যারাম প্যারাম কি বলতে পারি ফেলসিপ্যারাম প্যারাম ঠিক আছে ফেলসি প্যারাম পি এ আর ইউ এম এই নামটাগুলো মনে রাখতে হবে এগুলো আমাদের অবজেক্টিভে আসে কিন্তু ফেলসি আর চার নাম্বার যদি আমরা বলি আমরা চার নাম্বারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কি হয়ে থাকে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এই যে চারটা প্রজাতির নাম আমি তোমাদেরকে বললাম এই চারটা প্রজাতি কিন্তু আমাদের মানুষ জাতিকে আক্রমণ করে তো মজার বিষয় হচ্ছে তাহলে আমরা কি কি জিনিস শিখলাম এখান থেকে যে ম্যালেরিয়া ভাইরাসও না ম্যালেরিয়া ব্যাকটেরিয়াও না ম্যালেরিয়া আলাদা একটা স্বতন্ত্র পরজীবী যেটার ষাটটি প্রজাতি পৃথিবীতে বিস্তৃত লাভ করে যার মধ্যে চারটি প্রজাতি মাত্র মানুষকে আক্রমণ করে নামগুলো কী কী প্লাজমোরিয়াম ভিভেক্স ওভালি ফেলসিপেরাম ম্যালেরিয়া আর এই জীবাণুগুলোকে বহন করে কে যে বহন করবে যার কোনো নিজের ক্ষতি হবে না বরঞ্চ ওর মাধ্যমে অন্য কোনো প্রাণী বা প্রজাতির ক্ষতি হবে তাদেরকে আমরা বলে থাকি বাহক বা ভেক্টর আর এই ম্যালেরিয়া পরজীবীর বাহক বা ভেক্টরকে তাকে বলা হয় অ্যানোফ্লিস মশকি তো এইখানে আসলে স্পেশালি ভেক্টর বলার কারণটা কি যারা এখন ঢুকেছে হয়তো বা অনেকেই কোশ্চেন করতে পারো তা আগে একটু দেখে নিবা যে ভেক্টর কেন বলেছি ভেক্টর জিনিসটা কি এখন এইখান থেকে গুরুত্বপূর্ণ একটা এমসি আছে কি আছে গুরুত্বপূর্ণ একটা এমসি আছে যেটা প্রতি বছরে তোমাদেরকে পেইন দেয় এই পেইন থেকে তোমাদেরকে একটা রক্ষা করব কিভাবে এই চারটা প্রজাতি যেগুলো দেখতে পাচ্ছ প্লাজমোনিয়াম ভিভেক্স ওভালি ফেলসিপেরাম এবং ম্যালেরিয়া এই চারটি প্রজাতির তিন চারটা জিনিস আসবে মানে আমাদের রোগের নাম আসে এবং তাদের জ্বরের প্রকৃতি কারণ আমরা জানি যে এই রোগে যদি কোনো মানুষ আক্রান্ত হয় তাহলে তার প্রচণ্ড পরিমাণ জ্বর হয় এবং এই জ্বরটা কাঁপুন সহ অর্থাৎ যখন কারো রোগে আক্রান্ত হবে তখন তার দেহে এরকম এরকম থরথর করে কাটবে তাহলে দেখো ডেঙ্গু মশার মাধ্যমে কিন্তু ডেঙ্গি ভাইরাস ছড়ায় অ্যানোফ্লিস মশুকের মাধ্যমে এই চারটা জীবাণুর মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায় তুমি কীভাবে তুমি যদি ভবিষ্যৎ ডাক্তার হও তখন কিন্তু ডাক্তাররা তুমি যখন তোমরা সবাই কম বেশি ডাক্তারের কাছে গেছো ডাক্তাররা কিন্তু জিজ্ঞেস করে আপনার কি হয়েছে তখন যদি তুমি বলো যে আমার প্রচণ্ড জ্বর হয় তখন যদি চিন্তা করো আচ্ছা ডেঙ্গুও হতে পারে ম্যালেরিয়া তাহলে তোমার আইডেন্টিফাই প্রাইমারিভাবে সাধারণভাবে আইডেন্টিফাই কীভাবে করবে তখন জিজ্ঞেস করবে আপনার কি হাড় ভাঙা জ্বর না কাপুনি সহ জ্বর হাড় ভাঙা মানে হচ্ছে আমাদের গিটে গিটে প্রচণ্ড ব্যথা হবে গা প্রচন্ড ব্যথা হবে এটাকে বলা হয় হাড় ভাঙা জ্বর যেটা ডেঙ্গুর কারণে হয় আর যদি বলে যে না আমার শরীরে প্রচণ্ড পরিমাণ কাপুনি আসে কাঁপতে কাঁপতে আমার এই জ্বরটা তারপরে একটা সময় নাই হয়ে যায় এবং একটা নির্দিষ্ট দিন পরপর একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট সময় আসে অর্থাৎ দুই দিন পর পর তিন দিন পর পরে জ্বরটা আসে তাহলে বুঝতে হবে যে তোমার ম্যালেরিয়া হয়েছে আরেকটা ক্ষেত্রে তোমার একটা হিস্ট্রির মাধ্যমে তোমার এই ম্যালেরিয়া ডেঙ্গুকে আমরা আইডেন্টিফাই করি ডাক্তারিতে ধরো তুমি আসছো আসার পরে তোমার ধরে নিলাম যে তোমার ম্যালেরিয়া অথবা ডেঙ্গুর কারণে জ্বর হয়েছে তো তোমাকে তখন ফার্স্টে ডাক্তার জিজ্ঞেস করবে যে আপনি কোথার থেকে আসছেন যদি তুমি বলো আমি ঢাকা বা আশেপাশের শহর অঞ্চলগুলো থেকে আসছি তখন তার ফার্স্টেই কারেকশন হবে যে যেহেতু সে ঢাকা থেকে আসছে তার মানে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি আর যদি তুমি বলো যে ডাক্তার সাহেব আমি তো এক সপ্তাহ বা দশ দিন আগে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছিলাম সাজেক ঘুরতে গেছিলাম বা রাঙামাটি ঘুরতে গেছিলাম তখন তার মাথায় সবকিছু বাদ দিয়ে একটা জিনিসের চিন্তা আসবে সেটা হচ্ছে ম্যালেরিয়া কারণ এই জীবাণু মানে এই মশকি অ্যানোফ্লিস যে মশকি আছে এই অ্যানোফ্লিস মশকিটা মেইনলি আমরা পাহাড়ে দেখতে পাই তো যারা পাহাড়ে ঘুরতে যাবা তারা একটু সাবধানে থাকবা হবে চলো আমরা এটার যে গুরুত্বপূর্ণ এমসিকিউটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি তো আমরা এখন মনে রাখবো যে কোনটা রোগের নাম কি এবং কোনটা কত ঘন্টা পর পর জ্বর আসে সেটা মনে রাখার উপায় তাহলে এটাও আমরা এর জন্য জন্য বলছি তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে প্লাজমোডিয়াম ভি ভি এম প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার এম ভি এম তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ওভালির ও এবং প্লাজমোডিয়াম ফেলসিপেরামের এফ আমরা আগে একটা ছন্দ লিখব ছন্দটা কি ভি এম ও এফ ভি মানে হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স এম মানে হচ্ছে প্লাজমোডিয়া ম্যালেরিয়া ও ওভালি এফতে হচ্ছে ফেলসিপেরাম এইটা লেখার পরে ঠিক একই সাথে আমরা যেটা পড়বো ঠিক উপরের দিকে আমরা একটু বাংলায় লিখবো বি কো মৃ আর একটা হচ্ছে ম্যা আবার বলছি আমরা বাংলাটা কী লিখব বি কো মি ম্যা এখন প্রশ্ন হচ্ছে এই যে বি কো মৃ ম্যা লিখলাম সেটা শর্ট ফর্ম কি হবে আমি এখানে লিখে দিচ্ছি বি দিয়ে যেটা বুঝবো সেটা হচ্ছে বিনাইন আমরা একটা ওয়ার্ড মনে রাখলেই হবে আমরা পুরোটা মনে রাখবো না বিনাইন এটার পুরোটা ফর্ম হচ্ছে বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া কো দিয়ে কি হবে কো দিয়ে যদি বলা হয়ে থাকে কো দিয়ে আমাদের যেটা বুঝায় সেটা হচ্ছে কোয়ারটান টার্শিয়ান ম্যালেরিয়া এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো কোয়ারটান ঠিক আছে এটাকে আমরা বলবো হচ্ছে কোয়ারটান কোয়ার্টান টার্শিয়ান ম্যালেরিয়া আমরা খালি কোয়ার্টান কথাটা মনে রাখবো মৃতে হচ্ছে আমরা যদি মি কথা বলি মৃ দিয়ে বুঝা হচ্ছে মৃদু মি দিয়ে কি বুঝাবে মৃদু মৃদু টার্শিয়ান ম্যালেরিয়া এটাকে আমরা বলবো হচ্ছে মৃদু টার্শিয়ান ম্যালেরিয়া বা আমরা শুধু মৃদু টার্শিয়ানটা মনে রাখলেই চলবে মৃদু টার্শিয়ান আর ম্যা দিয়ে যেটাকে বোঝায় সেটা হচ্ছে ম্যালিগনেন্ট এটাকে আমরা কী বুঝবো এটা হচ্ছে ম্যালিগনেন্ট ঠিক আছে ম্যালিগনেন্ট অর্থাৎ ম্যালিগনেন্ট আর্শিয়ান ম্যালেরিয়া বা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের যে চারটা প্রজাতি আছে সেটাকে আমরা কীভাবে সিকোয়েন্সে বসাবো ভি এম ও এফ যেটাকে আমরা কী বলে থাকি প্লাজমোরিয়াম ভিভেক্স ম্যালেরিয়া ওভালি ফেলসিপেরাম তারপর আমরা বাংলা শব্দটা কি পড়ব বি কো মৃ ম্যা এটা দিয়ে কী মনে রাখবা তোমার এমসি কিউতে কিন্তু এই অপশনগুলোই থাকবে বি দিয়ে যদি বয়স্কের বি দিয়ে বি নাইন কো দিয়ে কোয়ার্টান মৃ দিয়ে মৃদু আর ম্যা দিয়ে ম্যা তোমার চারটা অপশনের মধ্যে এই চারটাই থাকবে তো প্রশ্নটা তোমার কিভাবে আসে তোমার মেডিকেলে আসছে ঢাকা ভার্সিটিতে আসছে এরকম প্রশ্ন আসছে যে প্লাজমোরিয়াম ভিভেক্সের রোগের নাম কি। তখন তোমার মনে রাখতে হবে প্লাজমোডিয়াম ভিভেক্স রোগের নাম বয়রিশিকার বি দিয়ে শুরু অপশনে যদি দেখো বি নাইন তাহলে ওটাকে তুমি ডাইরেক্ট অ্যান্সার যুক্ত করে দিবা এখন আসো আমাদের জ্বরের প্রকৃতি আমরা তোমাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে জ্বরের প্রকৃতি ঠিক আছে জ্বরের জ্বরের প্রকৃতি প্রকৃতি ঠিক আছে আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জ্বরের প্রকৃতি জ্বরের প্রকৃতি বলতে আসলে কি বোঝানো হয়েছে জ্বরের প্রকৃতি বলতে কি বোঝানো হয়েছে জ্বরের প্রকৃতি বলতে আসলে কোন জীবাণু দ্বারা এই যে একটু আগে যারা এই যে একটু আগে যে আমরা ওভালি ম্যালেরিয়া দিয়ে করলাম তো কোন জীবাণু দ্বারা কত ঘন্টা পর তোমার দেহে জ্বর আসে এইটাকে মনে রাখার দেখো একটা সহজ টেকনিক আছে টেকনিকটা কি দেখো এখানে প্রথমে লিখবা আটচল্লিশ বা আটচল্লিশ তারপরে লিখবা ছত্রিশ থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ আবারও বলছি দেখো নিয়মটা কি আমরা ফার্স্টে লিখব এফ আটচল্লিশ বাবাত্তর আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ বাবাত্তর আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ তার মানে এখন এটা বলতে আসলে কী বোঝানো হয়েছে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর বাহাত্তর ঘণ্টা পর এটাও আটচল্লিশ ঘন্টা পর আর এটা হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর জ্বর আসে তাহলে দেখতে পাচ্ছ তার মানে আমরা এখান থেকে জ্বরের প্রকৃতিটা অবজেক্টিভ আকারে বুঝে ফেলতে পারলাম যে আমাদের আটচল্লিশ তাহলে আমরা এই যে চারটা জীবাণু বললাম প্লাজমোডিয়াম ভিভেক্স লাস্ট মতো আমরা একবার একটু রিপিট করতেছি তারপরে আমরা চলে যাব মেইন টপিকে যেটা আমাদের সৃজনশীলের জন্য লাগবে প্লাস অবজেক্টিভের জন্য লাগবে তা আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের চার ধরনের জীবাণু ছিল ওভালি ফেলসিপেরাম ম্যালেরিয়া যাদের শর্ট ফ্রম আমরা লিখছি এম ও এফ উপরে লিখছি বি কো মৃ ম্যা এর মানে হচ্ছে বিতে বিনাইন কোতে কোয়ার্টান মৃতে মৃদু ম্যাতে ম্যালিগনে এবং জ্বরের প্রকৃতি কি আটচল্লিশ ঘন্টা পরপর বাহাত্তর ঘন্টা পরপর আটচল্লিশ ঘন্টা পরপর ছত্রিশ থেকে আটচল্লিশ এখন প্রশ্ন হচ্ছে যে এই এতগুলো জীবাণুর মধ্যে সবচেয়ে কমন জীবাণুটা আমাদের বাংলাদেশে কোনটা সেটা হচ্ছে সবচেয়ে কমন যদি বলো সেটা হচ্ছে ফেলসিপেরা অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে কমন যেটা দেখতে পাওয়া যায় সেটা এদিকে আসেন এদিকে আসেন এটা বন্দি বাসালায় হিস্ট্রিতে হিস্ট্রিতে এরকম আছে তিনজন বায়োলজি টিচার ক্লাস একটু দেখান দেখো এখন পর্যন্ত বন্দি পাঠশালার হিস্ট্রিতে এরকম আছে তিনজন এখানে সাজ্জাদ এখানে আবরার এখানে হৃদয় হৃদয় মাথা নাই কেন আমি দেখতেছি কি ব্যাপার তিন বায়োলজি বায়োলজি টিচার চলে আসছে লাইভ ক্লাস নিয়ে কোনো কথা এই জন্য ভাই আমি একটা কথা বলি যে আমি জানি না অন্যান্য জায়গার কথা আমি বলতে চাই না বাট একটা কথা কি জানো আমাদের বন্দি পাঠশালার প্ল্যাটফর্মে সবচেয়ে মানে সব জায়গার থেকে সবচেয়ে স্ট্রং যদি বলি তাহলে হচ্ছে বায়োলজি

না না সবার ডেডিকেশনে আছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে অন্যান্য কালকে আমার লাইভ আছে সাতটা তিরিশ মিনিটে আমি অ্যানাউন্স করেছিলাম নয়টা কি নয়টা নিব না আমাদের এই সময় স্টুডিও অনেক বিজি থাকে তো আগামীকাল হচ্ছে আমার যে ম্যাথ ট্রিক্সটা যে বইটা আছে সেই বইটির উপরে কিন্তু লাইভ ক্লাস হবে সাতটা তিরিশ মিনিটে এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে সরলরেখা তো সরলরেখা যত ধরনের এমসি কিউ আছে সবগুলো টাইপ নিয়ে আলোচনা করব সো বুঝতে পারতেছো সে একটা ক্লাস হবে যদি আমি অ্যানাউন্সমেন্ট একবার করেছি আগামীকাল আবারও অ্যানাউন্সমেন্ট করবো তো তোমরা যারা লাইভে আছো ইনশাআল্লাহ প্রত্যেকে আগামীকাল লাইভে থাকবে এবং তোমাদের ষাটটা তিরিশ মিনিটে সময় দিচ্ছে এই সাতটা তিরিশ মিনিটে আমার বেস্ট কিছু একটা পাবে আমার আর এখন বর্তমানে যে তোমরা ফিজিক্স ক্লাসটা করতেছো সরি এখন বর্তমানে তোমরা যে বায়োলজি ক্লাসটা করতেছো তো সেখানে আমরা দেখতে পারতেছি যে তোমার ওই তত্ত্বের উপরে ক্লাস নেওয়া সরি অনুজীবের উপরে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা তোমরা করম মনোযোগ সহকারে সো আমি আশা রাখতে পারি এখান থেকে তোমরা কিছু না হলেও একটু কিছু শিখতে পারবো সরি কিছু না হলেও অনেক কিছু শিখতে পারবা থ্যাংক ইউ আর যারা চব্বিশ ব্যাচ আছো তাদের জন্য একটা কথা বলে রাখি যদি মন চায় অবশ্যই দেখে দেখতে পারো সাইকেল থ্রি বায়োলজি যেখানে উদ্ভিদ উদ্ভিজারী তত্ত্ব টিস্যু এবং ঘাসপ্রিং চারটা অধ্যায় করানো হচ্ছে চেষ্টা করা হবে জুন জুলাইয়ের মধ্যে শেষ করা আচ্ছা আমরা যেটাতে ছিলাম সেই কথাটা তোমাদের সাথে এখন বলি তো অলরেডি তিনজন বায়োলজি টিচার একসাথে তিন জায়গায় ফ্রি ক্লাস নিচ্ছি ওটা অনেক বড় ব্যাপার তোমরা একজনের লাইভ ক্লাস করো পরে বাকিদের রেকর্ডটা করে নিও যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে তোমাদেরকে বাকি অংশগুলো কিন্তু দেখায় দিলাম তাই না যে প্লাজমোরিয়াম ভিভেক্স ওভালি ফেলসিপেরাম এখন প্রশ্ন আছে যে ভায়া বাংলাদেশে সবচেয়ে বেশি কমন আমরা কোনটা দ্বারা হই বাংলাদেশে যদি তোমাকে প্রশ্ন করে যে এই চারটা পরজীবীর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ফেলসিপেরাম অর্থাৎ এইটা দ্বারা সবগুলোই আছে ভেভেক্স ম্যালেরিয়া ওভালি ফেলসিপেরাম সবই আছে ঠিক আছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি কমন যদি বলা হয় সবচেয়ে কমন হচ্ছে আমাদের এটা কি বলা যেতে পারে আমাদের সবচেয়ে কমন যেটার মাধ্যমে তুমি রোগে আক্রান্ত হও আর আরেকটা প্রশ্ন আছে এটাও তোমাদের মনের মধ্যে জাগতে পারে যে ভাইয়া এই যে চারটা পরজীবীর কথা বললেন এর মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটা সবচেয়ে মারাত্মক যদি বলি সবচেয়ে ক্ষতিকর মানে সবচেয়ে মারাত্মক বা সবচেয়ে ক্ষতিকর ঠিক আছে মারাত্মক অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে আমাদের প্লাসমোডিয়া ম্যালেরিয়া অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি তোমাকে ভোগাবে ম্যালেরিয়া রোগে যে জীবাণুটা সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আর বাংলাদেশের কথা বললে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম তো অলরেডি যারা ফার্স্টের থেকে আছো তারা অলরেডি জানো আমরা কি কি পড়লাম ম্যালেরিয়া পরজীবী কার মাধ্যমে ছড়ায় কে বাহন করে কতগুলো পরজীবী আছে এবং প্রত্যেকটা পরজীবীর ক্ষেত্রে তাদের জ্বরের প্রকৃতি কী কী জায়গায় আছে সেটা আমাদের মনে রাখতে হবে তো আমরা চলো এখন মেইন সিকিউ পার্টে চলে যাব মেইন সিকিউ পার্টটা কোনটা যে মেইন সিকিউ পার্টটা হচ্ছে আমাদের ম্যালেরিয়ার জীবাণুটা কিভাবে আমাদের শরীরে বিস্তৃতি লাভ করে সেটা নিয়ে তো সবার ফার্স্টে আমি তোমাদেরকে একটা রাফ দেখাই রাফ দেখানোর মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে আমাদের আজকে কি কি জিনিস করতে হবে ঠিক আছে ম্যালেরিয়া তো আমরা যদি ম্যালেরিয়া জীবাণুর কথা বলি জীবাণুর নামটা কি সেগুলো আস্তে আস্তে সবই জানবা তো ম্যালেরিয়া যে জীবাণুটা আছে এই জীবাণুর ক্ষেত্রে নর্মালি আমাদের দুটি পোষককে তারা বেছে নিতে পছন্দ করে কয়টি পোষককে বেছে নিতে পছন্দ করে দুটি পোষক একটা পোষককে বলা হয়ে থাকে মশকি কি বলবো এটাকে আমরা মশকি আর আরেকটা পোশাককে বলা হয়ে থাকে মানুষ কি বলবো আমরা এটা মানুষ ঠিক আছে এই মানুষ এবং মশুকি দুইজনকেই আসলে মূলত ওরা পছন্দ করে দুজনের দেহেই পরজীবী হিসাবে থাকতে পছন্দ করে তবে মনে রাখবা যদি মুখ্য পোষকের কথা বলা হয়ে থাকে মুখ্য বা প্রাইমারি হোস্টের কথা যদি বলে প্রাইমারি মানে যারা হচ্ছে প্রধান প্রাইমারি হোস্ট তাহলে আমরা বলবো আমাদের মোশকি হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর জন্য প্রাইমারি বা মুখ্য পোষক আর যদি তোমাকে বলা হয়ে থাকে গৌণ পোষক অর্থাৎ গৌণ বা মাধ্যমিক কি বলা হলো মাধ্যমিক পোষক অথবা তোমাকে যদি বলা হয়ে থাকে সেকেন্ডারি ঠিক আছে সেকেন্ডারি সেকেন্ডারি পোশাকের কথা যদি বলা হয়ে থাকে সেকেন্ডারি হোস্ট তাহলে আমাদের বলা হয়ে থাকে মানুষকে আরেকটা কথা আছে যে জিনিসটা তোমাদের অবজেক্টিভে তোমরা পাবা যেটা হচ্ছে কোন দুটি পোষকের মধ্যে যৌন এবং অযৌন প্রক্রিয়া ঘটে যদি যৌন প্রক্রিয়ার কথা বলা হয় যদি যৌন প্রক্রিয়ার কথা বলা হয় তাহলে অ্যানসার হবে হচ্ছে মশকি আর যদি অযৌন প্রক্রিয়ার কথা বলা হয় কি প্রক্রিয়া অযৌন প্রক্রিয়ার কথা বলা হয় তাহলে অ্যান্সার হবে হচ্ছে মানুষ তাহলে এইখান থেকে কিন্তু আমরা বেশ কিছু অবজেক্টিভ এক নাগারে একসাথে একসাথে পেয়ে গেলাম কি কি পেয়ে গেলাম যে আমাদের ম্যালেরিয়ার পোশক কয় ধরনের দুই ধরনের একটা মুখ্য একটা হচ্ছে গৌণ তারপরে আমরা আবার কী পেয়ে গেলাম যে ম্যালেরিয়া পোষক পোষকের মধ্যে মানুষকে কি বলা হচ্ছে গৌণ পোষক মাধ্যমিক বা সেকেন্ডারি হোস্ট বা ইন্টারমিডিয়েট হোস্ট যেখানে জনন প্রক্রিয়া হয় আর মশকের ক্ষেত্রে হচ্ছে মুখ্য বা প্রাইমারি হোস্ট আর যেটাকে সেখানে সাধারণত আমাদের কি হয়ে থাকে যৌন প্রজননটা হয়ে থাকে তো এখানে আমাদের আরও কিছু জিনিস আছে সেই জিনিসগুলো একটু দেখাই যে মানুষের ক্ষেত্রে দুটি জায়গায় এরা আক্রমণ করে একটা হচ্ছে যকৃত মানুষের ক্ষেত্রে দুটি জায়গায় এফেক্টেড হয় একটা হচ্ছে যকৃত আর একটা হচ্ছে আমাদের আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা তাহলে মানুষের ক্ষেত্রে কোন কোন জায়গায় এরা আসলে আক্রমণ হয় সেটা হচ্ছে একটা হচ্ছে যকৃতে একটা হচ্ছে আর যকৃতে আমরা আজকে যেই দুটা জিনিস পড়াবো এটা মনে করো ওয়ান কাইন্ড অফ সূচিপত্রের মতো যে আজকে আমরা কী কী জিনিস পড়াতে যাচ্ছি যকৃতে আমরা যে জিনিসগুলো পড়াবো সেটার মধ্যে একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইট কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে প্রি এরিথ্রোসাইট কেন এটার নাম প্রি এরিথ্রোসাইট হলো সেগুলো আস্তে আস্তে সব জানবা এটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগোনিক আর আরেকটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক কি করবো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগোনিক এই ধাপগুলো নিয়ে একটু পরে আলোচনা করব একটু পরেই দেখতে পারবা প্রি এরিথ্রসাইটিক আর এটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগোনিক আর আরবিসির ক্ষেত্রে যদি বলো আমাদের লোহিত রক্তকণিকার কথা যদি বলো তাহলে এখানে যে ধাপটা আছে সেই ধাপটার নাম হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজগুনি কী ধাপ এটা নাম হচ্ছে এরিথ্রো সাইটিক সাইযগুনি ঠিক আছে এই তিনটা ধাপ তোমাদের কাছকে একেবারে তুলাধুনা করে ফেলব এটা হচ্ছে কি আবারও বলতেছি যে মানুষের ক্ষেত্রে দুটি জায়গায় এরা ক্ষতি করে থাকে এক হচ্ছে আমাদের যকৃত বা লিভার যেখানে আমরা বলে থাকি প্রি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথোসাইটিক যেটা ধাপ এক কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবা আরেকটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইযগুনি আর মশকের ক্ষেত্রে মশকির ক্ষেত্রে আমরা মূলত দুইটা ধাপ করবো একটা হচ্ছে গ্যামেটোগনি গ্যামেটো গ্যামেটোগনি ঠিক আছে এবং যেখানে আমরা আসলে মূলত শুক্রণুরিম্বাণু তৈরি করবো আরেকটা হচ্ছে স্পোরোগি আরেকটা কী নাম স্পোরোগনি যেখানে আমরা স্পোর তৈরি করবো স্পোরোগনি ঠিক আছে স্পোরোগনি তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সূচিপত্রটা কতটাই বড় যে প্রি এরিথোসাইটিক এক্সো এরিথোসাইটিকের অনেকগুলো ধাপ যেখানে গ্যামেটোগনি স্পোরোগনি এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা ম্যালেরিয়া জীবাণুর মধ্যে এখানে অনেকগুলো এমসি দেখতে পেলাম যেখানে আমরা বুঝতে পারলাম যে ম্যালেরিয়া জীবাণু কাকে কাকে আক্রমণ করে মানুষের কোথায় কোথায় আক্রমণ করে মশকির কী কী ঘটনা ঘটে কা কোথায় যৌন প্রজনন হয় কোথায় অযৌন প্রজনন হয় কোথায় মুখ্য মুখ্যপোষক কোথায় গৌণ পোষক এগুলো সব কিছু কিন্তু আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা একটা করে এই একটা একটা করে ধাপগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আগে তোমাদের সাথে যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথ্রোসাইটিক তারপর আলোচনা করবো এরিথ্রোসাইটিক তারপরে মশোকিপটা তাহলে আমাদের আজকের পড়া শেষ মনোযোগ দিয়ে শুনতে হবে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো দেখতে হবে ঠিক আছে ওকে আমরা তাহলে এবার একটু দেখে নেই আমাদের সর্বপ্রথম যে ধাপ আমরা যেই ধাপটা নিয়ে আগে আলোচনা করব তার নাম হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগ নামটা কি প্রি এরিথ্রোসাইটিক প্রি এরিথ্রোসাইটিক ঠিক আছে প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি তো আমাদের এই যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এটার নামের পিছনের উদ্দেশ্যটা কি সেটা নিয়ে আলোচনা করব। তবে সবার ফার্স্টে আমরা পড়াটা পুরোপুরি শুরু করে দিই ধরে নাও ধরে নাও এইটা হচ্ছে মশক এটা হচ্ছে মানুষের যকৃৎ কোষ এটা কি এটা হচ্ছে আমি এটা চিহ্নিত করে দিচ্ছি এটা হচ্ছে মানুষের যকৃৎ কোষ যেটা আমরা হ্যাপাটোসাইটও বলতে পারি এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি কি হ্যাপাটো সাইট হ্যাপাটো মানে হচ্ছে যকৃৎ আর সাইট মানে শব্দের অর্থ হচ্ছে কোষ হ্যাপাটো সাইট হ্যাপাটো মানে কি ভাইয়া হ্যাপাটো মানে হচ্ছে যকৃত আর সাইট মানে হচ্ছে কোষ এখন একটা জিনিস খেয়াল করো সর্বপ্রথম কিভাবে আসলো কোথার থেকে যকৃত কোষে গেল সেটা নিয়ে আগে একটু কথা বলি তুমি ধরো পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছো অ্যানোফ্লিস মশকি তোমার চারপাশে ভনভন করতেছে তুমি পাহাড়ের সৌন্দর্যতে এতটাই মগ্ন হয়ে গিয়েছো যে তোমার চারপাশের তিন চারটা অর্থাৎ একই পরিবারের তিন চারজন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই মিলে এসে তোমার হাতে পায়ে সুন্দর মতো কামড় দিল ভালো কথা মশকি যে কামড় দিবে সেটা নিয়ে তো আমাদের সমস্যা নেই তাই না সমস্যাটা হচ্ছে যখন সেই মশকি আমাদের এই মনে করো দেহের মধ্যে কামড় দেয় অর্থাৎ রক্ত গ্রহণ করতে চায় তখন তার লালা নিশ্চিত হয় আমরা যেমন বিভিন্ন খাবার খাওয়ার আগে যদি আমি এখন তোমাকে বলি এখন মজার মজার তেহেরি খাবো কাচি খাবো ফুচকা খাবো মেয়েদের ক্ষেত্রে এই যে আমরা যখন খাবারের কথা চিন্তা করি আমাদের যেমন মুখের মধ্যে লালা চলে আসে ঠিক রক্ত গ্রহণের সময় ওদের মুখের মধ্যে থেকে বা ওদের মুখ থেকে লালা নিঃসৃত হয় এখন ওই লালার মধ্যে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে ওই লালার মধ্যে একটা জীবাণু থাকে যেই জীবাণুটার নাম হচ্ছে সবার ফার্স্ট জীবাণু তাহলে আমরা এটা এমসিকিউতে পাবো যেটা আমি রিসেন্টলি দেখলাম যে জাহাঙ্গীরনগর গুচ্ছ মানে আগের বছরে জাহাঙ্গীরনগর গুচ্ছ মেডিকেলে এটা আসছিল যে ম্যালেরিয়া জীবাণুর প্রথম জীবাণুটার নাম কি স্পোরো তো এইটা ধরো আমার হাতের মধ্যে কামড় দিল কামড় দেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা যে আমার দেহে এখানে আসবে চক্রিতে আসবে কিভাবে আসবে সহজ বাংলা ভাষায় রক্তের মাধ্যমে কারণ দেহের এমন একটা জিনিস রক্ত যেটা দেহের সব জায়গায় পৌঁছাতে পারে তাহলে আমাদের যে অ্যানোফিলিস মশকে কামড় দিল তা লালা থেকে নিঃসৃত হলো এবং লালার মধ্যে যে জীবাণুটা ছিল সেই জীবাণুটা যকৃতে আসলো এবং জীবাণুটা দেখতে এরকম ঠিক অর্ধচন্দ্রাকৃতির কেমন অর্ধচন্দ্রাকৃতির আকৃতির কিন্তু এটাকে আমরা অর্ধ বলবো না এটাকে আমরা বলবো মাকু আকৃতির এটাকে আমরা কি বলবো মাকু আকৃতির এখন প্রশ্ন হচ্ছে এই জীবাণুটার নাম কি এই জীবাণুটার নাম হচ্ছে মাকু আকৃতির এসপোরোজয় জীবাণুটার নাম কি ভাইয়া মাকু আকৃতির এসপোরোজয় ঠিক আছে মাকু আকৃতির এসপোরোজয় আচ্ছা ভালো কথা তাহলে মানে মাকু আকৃতির এসপোরোজয় জীবাণুর কথা বলা হয়ে গেল তাহলে এটা আমাদের কোন অঙ্গকে আক্রমণ করতেছে যকৃতকে এবং আক্রমণ করার পরে আমাদের যকৃত কোষে প্রবেশ করার চেষ্টা করতেছে এখন পরবর্তী ধাপে কি হতে পারে এবার চলো আমরা একটু আলোচনা করি যকৃত কোষে মাকো আকৃতির খেয়াল করো আমি কিন্তু হলুদ কালার দিয়ে জীবাণুটাকে চিহ্নিত করতেছি যকৃতের ভিতরে মাকু আকৃতির ঢুকার সাথে সাথেই তার পরিবর্তন করবে আকৃতিটা কেন আকৃতি দিচ্ছি কারণ দেখো যখনই জীবাণুটা ঢুকে গেল এই জীবাণুটা ঢুকে যাওয়ার সাথে সাথে তার আকৃতি পরিবর্তন হয়ে গেল খাদ্য গ্রহণ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে তার আকৃতি পরিবর্তন হলো আর এটা হচ্ছে যকৃতের নিউক্লিয়াস এটা নষ্ট হতে থাকবে তো আমাদের এই যে মাকু আকৃতির যে স্প্র জয়ের যকৃত কোষে প্রবেশ করলো প্রবেশ করে কিসে পরিণত হবে গোল আকৃতি আগেই দেখতে পাচ্ছি গোল আকৃতি তার মানে এটা কিন্তু আমাদের ছিল এক নাম্বার ধাপ এখন দেখতে পাচ্ছি গোল আকৃতি ধারণ করলো তো একটা কথা তোমাদেরকে আগেই ইনশিওর করি সেটা হচ্ছে এই জীবাণুর একটা ক্যারেক্টার বা চরিত্র আছে যখনই সে আকার পরিবর্তন করবে দেখো আমি আগে তোমাদেরকে বলে রাখি কখন কখন তার নাম চেঞ্জ হবে এই জিনিসটা একটু মাথায় রেখো নাম পরিবর্তন অর্থাৎ জীবাণুর নাম বহুত নাম আসবে পরিবর্তন এতগুলো পরিবর্তন আসবে মানে এতগুলো নামের পরিবর্তন হবে জীবনে মানুষের চরিত্র এতবার পরিবর্তন হয় না নাম পরিবর্তন কখন কখন হবে এক নাম্বার হচ্ছে আকৃতি পরিবর্তন হলে মানে আকৃতিগতভাবে আকৃতি পরিবর্তন হলে দুই নাম্বার কোনো কিছু নতুন যুক্ত হলে বা কোনো কিছু যুক্ত হলে এটা মাথায় রাখবা কোনো কিছু যুক্ত হলে ঠিক আছে যুক্ত হলে তিন নাম্বার তিন নাম্বার আমাদের নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ জীবাণুর ভিতরে একটা নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের বিভাজন হলে নিউক্লিয়াসের বিভাজন হলে কি হলে বিভাজন হলে ঠিক আছে তাহলে আমরা তিনটা স্টেপ দেখতে পাচ্ছি যে যখনই জীবাণুর নামের পরিবর্তন হবে কখন কখন যখন জীবাণুর আকৃতি পরিবর্তন হবে যখন জীবাণুর চারপাশে কোনো কিছু যুক্ত হবে কখন যখন জীবাণুর ভিতরে নিউক্লিয়াসের একটা বিভাজন করবে তার মানে এই তিনটা ক্ষেত্রে আমাদের জীবাণুর নামের পরিবর্তন হয় তো অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইমারি অবস্থায় প্রথম ধাপে কিন্তু মাকু আকৃতির যকৃত কোষকে আক্রমণ করতেছিল কিন্তু যখনই জীবাণুটা ভিতরে প্রবেশ করবে তখন গোল আকৃতির এস আমাদের এই স্প্রজয়ের পরিবর্তন হয়ে কিসে পরিণত হবে এই গোল আকৃতির স্প্রজয়ের পরিবর্তন হয়ে যাবে নামটা পরিবর্তন হবে যার নাম হবে হচ্ছে ক্রিপ্টো কি নাম হবে ক্রিপ্টো জয়ের কেননা আমি কিন্তু আগেই বলে দিয়েছি তোমাদেরকে এই যে একটু আগে এই যে পাশেই তোমাদেরকে বলে দিয়েছি যে তখনই জীবাণুর নাম পরিবর্তন হবে যখনই জীবাণুর কোনো কিছু চেঞ্জ হবে তাহলে মাকো আকৃতির স্পুরজয় দুই নম্বরে দেখতে পাচ্ছি গোল আকৃতির ক্রিপ্টোজয়টে পরিণত হয় আর এই যে ক্রিপ্টোজয়টের ভিতরে এই যে অংশটা দেখতে পাচ্ছ এই যে অংশটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় জীবাণুর নিউক্লিয়াস কার নিউক্লিয়াস ওই জীবাণুর নিউক্লিয়াস তো মাথায় রাখতে হবে এই যে জীবাণুর যে নিউক্লিয়াসটি আছে এইটা কিন্তু কখনো কখনো বিভাজিত হয় তো এখন সেই টাইম যে টাইমটা হচ্ছে আমাদের জীবাণুর নিউক্লিয়াসটি বিভাজিত হবে তো চলো আমরা দেখে জীবাণুর নিউক্লিয়াসটি বিভাজিত হলে কি হতে পারে চলো আমরা পরবর্তী ছবিতে দেখি যে জীবাণুর নিউক্লিয়াসটি পরিবর্তন হলে কি হবে এবং এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো বা এই কথাটা তোমরা বেশ কয়েকবার পাবা দেখো দেখতে পাচ্ছ যে ক্রিপ্টোজয়টের ভিতরে যে নিউক্লিয়াস ছিল এই নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হলো তার মানে নিউক্লিয়াসটি কি হয়ে গেল বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হলো এই যে অবস্থা এটাকে আমরা বলে থাকি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা এটাকে আমরা কি বলবো বহু নিউক্লিয়াস বিশিষ্ট ঠিক আছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা এখন এই বহু নিউক্লিয়াসের একটা নাম আছে আগেই বলে রাখতেছি এই বহু নিউক্লিয়াসের তোমরা অলরেডি তিনবার পাবা এখানে একবার পাচ্ছ আরও দুইবার পাবা তো এখন যেটা বলবো সেটা যেমন এখানের ক্ষেত্রে প্রযোজ্য ওই পরবর্তীতে আবার যখন এই বহু নিউক্লিয়ার দশা বলবো ওইটার ক্ষেত্রে প্রযোজ্য বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা মানেই হচ্ছে এই দশার নাম হচ্ছে সাইজন্ট দশা বহু নিউক্লিয়াস দশা মানেই কোন দশা সাইজন্ট দশা আবারও বলছি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম মানেই কি দশা এই নামটা বারবার পাবা আমি যখনই বারবার তোমাকে এটা করব দেখবা যে যে তুমি তখনই বারবার দেখতে পারবা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা মানে হচ্ছে সাইজন দশা তাহলে আমরা অলরেডি তিন নাম্বার অংশে তো এটা পেয়ে গেলাম এখন আরেকটা লাইনের কথা বলবো এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা যেমন তুমি এখন পাচ্ছ আরো দুইবার পাবা এই লাইনটাও তুমি এখনো পাবা আবার আরও দুইবার পাবা ঘটনা হচ্ছে কোন লাইনটা সেটা হচ্ছে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে এখানে যতগুলো এখানে আসলে নিউক্লিয়াস টোটাল হয় হচ্ছে এক হাজার থেকে একটা নিউক্লিয়াস থেকে এক হাজার থেকে বারোশটি নিউক্লিয়াস তৈরি হবে কতগুলো নিউক্লিয়াস তৈরি হবে এক হাজার থেকে দেখো একটা নিউক্লিয়াস ছিল এক হাজার থেকে বারোশোটি নিউক্লিয়াস তৈরি হয় তো যতটি নিউক্লিয়াস হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু মনে রাখবা সাইজন্টের পরেই এই লাইনটা যাতে মাথার মধ্যে চলে আসে যে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং মেমব্রেন যুক্ত হবে তার মানে আমরা আগেই বলছি যে কোনো কিছু যুক্ত হলে নাম পরিবর্তন হয় তার মানে এক্ষেত্রেও নাম পরিবর্তন হবে তো চলো আমরা ধাপটা দেখে নিই যে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হলে সেই ছবিটা দেখতে কেমন হয় তাহলে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে যখনই প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে তখন আমাদের ছবিটা দেখতে অনেকটা এই রকম হবে কি কীরকম হবে খেয়াল করে দেখো প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হলে নতুন একটা দশায় আসে সেই দশাটার নাম হয়ে যায় ক্রিপ্টো জয় কী দশা হবে ক্রিপ্টো জয় ঠিক আছে ক্রিপ্টো মেরো জয়েট মেরো জয়েট ক্রিপ্টোমেরোজয়েট ক্লিয়ার বলো এই জিনিসটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা তাহলে আমি আরেকবার রিপিট করতেছি এই রিপিট করা অংশটা আবার বর্ণনা করতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো দেখবে এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে আমরা অলরেডি দেখতে পেলাম যে প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনিতে সর্বপ্রথম আমাদের মাকু আকৃতির যে জীবাণুটা অ্যানোফ্লিস মশকি থেকে আসছিল তার নাম ছিল স্প্রোজয়েড দংশনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে যকৃতের কাছে পৌঁছায় দেখতে মাকু আকৃতির অর্ধচন্দ্রাকৃতির মতো এই মাকু আকৃতির স্প্রোজয়েড যকৃত কোষে প্রবেশ করে গোল আকৃতি ধারণ করে আমরা বলে দিয়েছি আকৃতি কোনো কিছু যুক্ত হলে নিউক্লিয়াসের বিভাজন হলে নাম পরিবর্তন হয় যেহেতু গোল আকৃতি হয়ে গিয়েছে তাই এর নাম হয়েছে কিপ্টোজয় কিপ্টোজয়টের ভিতরে নিউক্লিয়াস আছে কি নাই আছে প্রতিটি নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে কোন দশায় পরিণত হবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা আর বহু নিউক্লিয়াস যখনই বলবো তখন এর নাম হচ্ছে সাইজন বহু নিউক্লিয়াস দশার নামই কি সাইজন্ট এটা আরও দুইবার পাবা এবং সাইজন্ট দশায় পরিণত হলে মানে একটা নিউক্লিয়াস থেকে এক হাজার থেকে বারোশোটি তখনই পরপর একটা লাইন চলে আসে সেটা হচ্ছে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কি যুক্ত হবে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে তখন এর নাম হয়ে যাবে ক্রিপ্টোমেরোজয়েট কি নাম হবে ক্রিপ্টোমেরোজয়েট তো আমাকে একবার একটু দেখি জানান তো যারা যারা এখানে ক্লাস করছেন তারা আমাকে একটু কমেন্টে জানান যে এই যে ক্রিপ্টোমেরোজয়েট পর্যন্ত যে জিনিসটা বুঝালাম এটা কি সবার ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানান যে এটা ক্লিয়ার কিনা আমরা এখন নেক্সট চ্যাপ্টারে চলে যাব ঠিক আছে তো ক্রিপ্টোমেরোজয়েটে আমাদের পরিণত হয়ে গেল এখন হচ্ছে এই অংশটা আমাদের একটা যকৃত কোষকে ব্যবহার করে যখন ক্রিপ্টোমেরোজয়েটে পরিণত হবে তখন তার উদ্দেশ্য ডান অর্থাৎ আর এই যকৃত কোষকে দরকার নেই এই কারণে পরবর্তী যে ছবিটা সেটা হচ্ছে এই যকৃত কোষকে সে ভেঙে ফেলবে কি করবে যকৃত কোষকে সে ভেঙে ফেলবে ভেঙে ফেলে জীবাণুগুলো একটা নির্দিষ্ট জায়গায় আশ্রয় নিবে যকৃত কোষকে ভেঙে ফেলে জীবাণুগুলো কি করবে একটা নির্দিষ্ট জায়গায় আশ্রয় নিবে একটু খেয়াল করে দেখো যকৃত কোষকে ভেঙে ফেলে জীবাণুগুলো একটা নির্দিষ্ট জায়গায় আশ্রয় নেবে এমন প্রশ্ন হচ্ছে যে যকৃত কোষকে ভেঙে ফেলে জীবাণুগুলো কোথায় আশ্রয় নেবে সেটা তো আমাকে বলতে হবে তাই না তো একটা জিনিস খেয়াল করে দেখো তোমাদের একটা নতুন জিনিস শিখাই ধরো ধরো এটা হচ্ছে একটা যকৃত কোষ ঠিক আছে এটা একটা যকৃত কোষ এটা ধরো একটা যকৃত কোষ এখানে ধরো একটা যকৃত কোষ এরকম করে মনে করো আমাদের যকৃতের মধ্যে অবস্থান করতেছে যকৃত কোষ এগুলো কী এগুলো হচ্ছে এক একটা যকৃত কোষ একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো ভাইয়া একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখো তো এই যকৃত কোষের মাঝখানে কি ফাঁকা জায়গা আছে না এই যে ফাঁকা জায়গাগুলো আছে না ফাঁকা জায়গাগুলো এই যে যকৃতকোষের মাঝখানে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলোকে এই যকৃতকোষের মাঝখানে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাগুলোকে আমরা কি বলে থাকি এই ফাঁকা জায়গাকে বলে থাকি আমাদের কি নাম হবে সেটা হচ্ছে সাইনু সয়েট কী নাম হবে সাইনু সয়েট তার মানে এই জিনিসটা আমি কেন বললাম সেটার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে কেবল যে কোষকে ব্যবহার করে আমাদের এই জীবাণুগুলো এখন ভেঙে বের হয়ে যাচ্ছে এরা মূলত কোথায় আশ্রয় নিবে এরা মূলত সাইনু সয়েডে আশ্রয় নিবে কোথায় আশ্রয় নিবে সাইনু সয়েডে আশ্রয় নেবে অর্থাৎ কোথায় আশ্রয় নিবে দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো এরা মূলত এই যকৃত কোষের ফাঁকা জায়গা অর্থাৎ সাইনু সয়েডে আশ্রয় নেয় এটাই আমাদের বলার জন্য আমি তোমাদেরকে একটু হালকা করে একে দেখালাম যে আমাদের পরবর্তীতে এটা কি হয় তাহলে এই পর্যন্ত যে তোমাকে দশাটা একে দেখালাম এই পুরা দশাটা হচ্ছে প্রি এরিথোসাইটি এইটা যদি বুঝো তাহলে বাকি জিনিসগুলো বুঝতে তোমার কোনো প্রবলেমই হবে না এখন প্রশ্ন হচ্ছে প্রি এরিথোসাইটিকে সর্বশেষ যে ধাপটা ছিল তার নাম হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েড এরা সাইনোসয়েডে কিছুক্ষণ বিশ্রাম নিবে এবং বিশ্রাম নেওয়া যখন শেষ হয়ে যাবে তখন এরা পুনরায় নতুন যকৃত কোষকে আক্রমণ করবে এই আমরা এখন যে ধাপটা আঁকবো সেটা হচ্ছে আমাদের প্রি এরিথোসাইটিকের পরে আমরা এখন যে ধাপটা আঁকবো এটা হচ্ছে প্রি এরিথোসাইটিক প্রি এরিথোসাইটিকের পরে আমরা এখন যে ধাপটা আঁকবো সেটার নাম হচ্ছে এক্সো এরিথোসাইটিক তো এক্স্রো এরিথোসাইটিক আবার কী হবে ভালো করে খেয়াল করে দেখো এটা আবার নতুন যকৃত কোষ ঠিক আছে এটা একটা নতুন যকৃত কোষ এটা আমরা লিখে দিই এটা হচ্ছে নতুন নতুন যকৃত কোষ যকৃত কোষ নতুন যকৃত কোষ যেই নতুন যকৃত কোষে পুনরায় এই ক্রিপ্ট জীবাণুটা আক্রমণ করলো ক্রিপ্ট মেরো জীবাণুটা কী করলো আমাদের পুনরায় আক্রমণ করলো অর্থাৎ এই জীবাণুটা আবার আমাদের কি করবে নতুন যকৃত কোষে কে আক্রমণ করলো ক্রিপ্টো ক্রিপ্টো মেরোজয়েট ঠিক আছে ক্রিপ্টো মেরো জয়েট ক্রিপ্টো মেরো দশায় আক্রমণ করলো অর্থাৎ আমাদের যে একটু আগে আগের যে যকৃত কোষটা ছিল সেখান থেকে ভেঙে জীবাণুটা আবার পুনরায় নতুন যকৃতকোষকে আক্রমণ করে এইখানে আর কোনো আকৃতি টাকৃতি পরিবর্তন হয় না জাস্ট কি হবে এবার খেয়াল করে দেখো এইখান থেকে এর ভিতরে অর্থাৎ কোষের ভিতরে এই কোষের ভিতরে থাকা অবস্থায় এই ক্রিপ্টোমেরোজয়েটের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস পুনরায় আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয় আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হবে তার মানে দেখো এই ঘটনা অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটছে হচ্ছে নতুন একটা যকৃত ঘোষে তো বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাই মানে হচ্ছে কি বলবো এটাকে আমরা এটাকে আমরা বলবো হচ্ছে বহু নিউক্লিয়াস দশা কি দশা বহু নিউক্লিয়াস এবং এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলে থাকি সেম নাম কোন নাম সেটার নাম হচ্ছে সাইজ দশা কোন নাম দশা সাইজন বলছিলাম না যে এরকম আরো দুইবার পাবা দেখো বহু নিউক্লিয়াস মানে হচ্ছে সাইজন দশা যেখানে মূলত দশ থেকে বারোটি নিউক্লিয়াস তৈরি হবে অর্থাৎ ক্রিপ্টোমেরোজয়ের যখন পুরাতন যকৃত কোষকে ভেঙে ফেলবে এ যখন পুনরায় নতুন যকৃত কোষকে আক্রমণ করবে তখন সে আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা অর্থাৎ সাইজন দশায় পরিণত হবে আর এই যে সেম কথাটাই বলছিলাম যে বহু নিউক্লিয়াস বর্ষার দশা মানেই হচ্ছে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন যুক্ত হওয়া সেমভাবে ভাবে এরা একই কাজই করবে অর্থাৎ প্রতিটি যকৃত কোষের ভিতরে থাকা অবস্থায় প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে খেয়াল করে দেখো প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে আমাদের কি যুক্ত হবে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন ঠিক আছে এটাকে আমরা এই কালার দিয়ে চিন্তা করতে পারি প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে এরকম সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে এবং এই সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন যুক্ত হওয়ার কারণে এদের একটা নতুন নাম হবে যেই নামটাকে আমরা বলে থাকি এই দশাটাকে বলে থাকি এই দশাটার নাম কি এই দশাটার নাম হচ্ছে মেটা মেটা ক্রিপ্টো মেরো জয়েট ঠিক আছে মেটা ক্রিপ্টো মেরো জয়েট তাহলে এই নতুন দশাটার নাম হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট তাহলে আমাদের চারপাশে কি যুক্ত হলো সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন কি কী যুক্ত হলো সাইটো প্লাজম এবং সেই সাথে কি যুক্ত হবে প্লাজমা মেমব্রেন বহু নিউক্লিয়াসের পরে এই জিনিসটা যুক্ত হবে প্লাজমা মেমব্রেন ঠিক আছে মেমব্রেন সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে তখন এর নাম হয়ে যাবে ক্রিপ্টো মানে মেটাকিপ্টো মেরোজয়েট এটাই হচ্ছে আমাদের এক্সো এরিথোসাইটিকের শেষ ধাপ তার মানে আমরা এতক্ষণ ধরা যে ধাপটা পড়াচ্ছি সেই পাশের এই অংশটাকে বলা হয়ে থাকে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি এই ধাপটার নাম হচ্ছে এক্সো এরিথ্রো সাইটিক সাইটিক সাইজোগনি ঠিক আছে এরিথোসাইটিক সাইজগনি সাইজোগনি তাহলে আমরা পুরোটা একবার রিপিট করি আচ্ছা তারপরে আর একটা লাস্ট ধাপ আছে সেটা হচ্ছে এটা আমি বলে দিচ্ছি সেমভাবে এরাও যকৃত কোষকে ভেঙে ফেলবে যকৃত কোষকে ভেঙে হঠাৎ করে দেখা গেল যে যকৃত কোষকে ভাঙার পরে কিছু বড় বড় আর কিছু ছোট ছোট কিছু বড় বড় কিছু ছোট ছোট আমাদের জীবাণু দেখতে পাওয়া যায় অর্থাৎ মেটা কেপটু কিছু বড় বড় কিছু ছোট ছোট মেটা কেপটু দেখতে পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে যে যেগুলো বড় বড় হয় আর সেগুলোর নাম কি যেগুলো ছোট ছোট হয় সেগুলোর নাম কি বড় যে মেটাকিপ্ট মেরোজয়েট এরা পুনরায় এটা একটা কথা মনে রাখবা বড় যে মেটাকিপ্ট মেরোজয়েট এরা পুনরায় যকৃত কোষকে আক্রমণ করে আর ছোট মেটাকিপ্ট মেরোজয়েট আর বিসিতে চলে যায় অর্থাৎ লোহিত রক্তকণিকা চলে যায় বড়গুলোকে বলা হয় ম্যাক্রো বড়গুলোকে আমরা কি বলবো বড়গুলোকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রো মেটাকিপ্টো জয় আর ছোটোগুলোকে আমরা বলবো হচ্ছে ছোটোগুলোর নাম কী ছোটোগুলোকে বলবো আমরা হচ্ছে মাইক্রোমিটা কিন্তু শেষ এটাই হচ্ছে প্রি আর এক্সো একসাথে তোমাদেরকে বর্ণনা দিলাম তাহলে আমাদের কাজ কি চলো আমরা আমাদের জিনিসটাকে আবার পুরোপুরিভাবে তোমাদেরকে এক্সপ্লেন করি এক্সপ্লেন করলে তোমরা পুরা জিনিসটা আবার ক্যাচ করতে পারবা যে আসলে কোথা থেকে কি কি ঘটনা ঘটলো তাহলে আমরা আবার চলো পুরো জিনিসটাকে তোমাদেরকে আরেকবার বর্ণনা করি যারা হঠাৎ করে ঢুকবা তাদের পুরো ঘুরাবে হ্যাঁ খালি দেখি খালি ক্রিপ্টো জয়ের কিছু কি সেটা নিয়ে আমি তোমাদের সাথে আরেকবার আলোচনা করতেছি মনোযোগ দিয়ে শোনো সর্বপ্রথম দেখছি যে যখন মানুষকে আক্রমণ করে এটা রিপিট করে আমরা এরথোসাইটে চলে যাবো এরিথোসাইটিক পড়া হয়ে গেলে মশকের ক্রপ তারপরে শেষ সবার ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা মশকি কোন মশকি অ্যানোফ্লিস মশকি মনোযোগ দিয়ে শোনো পুরো জিনিসটা একবার পুরো রিপিট করলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে এনোফিলিস মশকি দংশনের মাধ্যমে মাকু আকৃতির স্পোরোজয়েট আমাদের রক্ত স্রোত কেমোটেক্সিসের মাধ্যমে কোথায় চলে আসবে যকৃতে চলে আসবে মনে রাখতে হবে এই জীবাণুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে তার হচ্ছে নাম পরিবর্তন অর্থাৎ এখন তোমরা দেখতে পাচ্ছ মাকু আকৃতি নাম দেওয়া আছে স্পোরোজয়েট এর যখনই কোনো কিছুর আকৃতির পরিবর্তন হবে তখন নাম পরিবর্তন হবে যখনই ওই জীবাণুর চারপাশে কোনো কিছু যুক্ত হবে নতুন করে তখনই নাম পরিবর্তন হবে যখনই নিউক্লিয়াসের বিভাজনটা হবে তখনই নাম পরিবর্তন হবে এই তিনটা ঘটনায় আমাদের মূলত নাম পরিবর্তন হয় তো দেখতে পাচ্ছি মাকু আকৃতির জয়ের যকৃত কোষকে আক্রমণ করলো যকৃত কোষকে আক্রমণ করার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছি এটা গোল আকৃতিতে পরিণত হলো গোল আকৃতিতে গোল আকৃতিতে পরিণত হওয়া মানে নাম চেঞ্জ হয়ে যাওয়া তার মানে এই জীবাণুর নাম তখন হয়ে যাবে ক্রিপ্টোজয় ক্রিপ্টোজয়টার ভিতরে নিউক্লিয়াস আছে কি নাই জিভ্যা আছে এই নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয় এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নামই হচ্ছে সাইজন্ট দশা যেখানে একটি নিউক্লিয়াস থেকে এক হাজার থেকে বারোশোটি নিউক্লিয়াস তৈরি হয় আর যখনই সাইজন দশার কথা বলবো তখন এই লাইনটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মিন যুক্ত হবে দেখো প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম প্লাজমা মিন যুক্ত হয়েছে তখন এর নাম পরিবর্তন হয়ে গিয়েছে কি সাইজন থেকে নাম পরিবর্তন হয়ে গিয়েছে ক্রিপ্টো মেরোজয়েট কি নাম পরিবর্তন হয়েছে ক্রিপ্টো কিপ্টোমেরোজয়েট পরিণত করা এই যকৃত কোষের প্রধান লক্ষ্য ছিল তৈরি করা শেষ সোনার বাংলাদেশ এখন আমাদের কাজ কি এই যকৃত কোষকে ভেঙে ফেলা দেখো কিপ্টোমেরোজয়ের জীবাণুগুলো যকৃত কোষকে ভেঙে ফেলছে ভেঙে ফেলে এখন ভাইয়া কোথায় যাবে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমরা তোমাদের এখানে কতগুলো যকৃত কোষ এখে দেখিয়েছি যে বেগুনি কালারের এই যকৃত কোষের মাঝখানে মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার একটা স্পেশাল নাম আছে নামটা কি নামটা হচ্ছে সাইনোসয়েড তো যখনই ক্রিপ্টমেরোজয়েট জীবাণু পুরাতন যকৃত কোষকে ভাঙে তারা পরবর্তী ধাপে যাওয়ার আগ পর্যন্ত কিছু সময় একটা জায়গায় রেস্ট নেয় একটু বিরতি নেয় সেই যে বিরতি নেওয়ার জায়গাটা কোনটা সেটা হচ্ছে দুই যকৃত কোষের মাঝখানে ফাঁকা জায়গা তার নাম কি আমরা বলবো সাইনোসয়েড ভালো কথা দেন ক্রিপ্টমেরোজয়েট রেস্ট টেস্ট নেওয়া শেষ তারা নতুন করে দেখো নতুন করে আবার যকৃত কোষকে আক্রমণ করলো এই নতুন করে কিপ্টোমেরোজয়েট আবার যকৃত কোষকে আক্রমণ করলো অর্থাৎ এক হাজারটি যদি ক্রিপ্টোমেরোজয় তৈরি হয় নতুন করে তারা সিঙ্গেল সিঙ্গেল করে এক হাজারটি নতুন যকৃত কোষকে আক্রমণ করবে ভালো কথা ক্রিপ্টোমেরোজয়েটের ভিতরে নিউক্লিয়াস আছে কি নাই জি ভাইয়া আছে এই নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট পুনরায় আবার সায়োজন দশায় পরিণত করলো তবে এখানে মনে রাখতে হবে কিপ্টোমেরোজয়েটের যে নিউক্লিয়াসটি আছে সেটা তখন দশ থেকে বারোটি সায়োজন দশায় পরিণত হয় তখন আর এক হাজার থেকে বারোশোর মতো না দশ থেকে বারোটি আর যখনই আমি আবার কথাটা বলে দিয়েছিলাম যে সাইজন দশা বলবো তখনই আমার চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মিমিন যুক্ত হবে আর সাইটোপ্লাজম প্লাজমা মিমিন যুক্ত হওয়া মানে হচ্ছে ফাইনালি জীবাণুটার নাম হয়ে যায় মেটা মেরোজয় তাহলে শুরু করেছিলাম স্প্রোজয় থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে চলে আসছে লাস্টে কোথায় মেটা মেরোজয় মূলত এই মাকু আকৃতির স্প্রোজয়ের থেকে ক্রিপ্টোমেরোজয়েড পর্যন্ত দশাটাকে বলবো প্রি এরিথ্রোসাইটিক আর এইখান থেকে অর্থাৎ কিপ্টোমেরোজয়েট থেকে মেটাকিপ্ট মেরোজয় পর্যন্ত দশাকে বলব এক্সুয়েসাইটি এখানে খেলা শেষ না খেলা অর্থাৎ পিকচার আবি বাকি হ্যাঁ সেটা কি এই যকৃত কোসকেও ভেঙে ফেলবে জীবাণুটা যখন ভেঙে ফেলে তখন আমরা হঠাৎ করে দেখতে পারি যে প্রায় দুই ধরনের মেটাকিপ্টো তৈরি হয়েছে একটা আকারে বড় একটা আকারে ছোট যেটা আমরা বড় সেটাকে বলবো ম্যাক্রো মেটাকিপ্টো মেরোজয় যেটা আকারে ছোট সেটাকে বলবো মাইক্রো মেটাকিপ্টোমেরো এখন প্রশ্ন হচ্ছে এই বড়গুলো কোথায় যাবে বড়গুলো নতুন করে আবার যকৃত কোষকে আক্রমণ করবে নতুন করে যকৃত কোষকে আক্রমণ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত মাইক্রে পরি অর্থাৎ ছোট পরিণত না হতে থাকবে আর তাহলে ভাইয়া ছোটগুলো কোথায় যাবে ছোটগুলো যকৃত থেকে বের হয়ে আমাদের রক্তের মধ্যে চলে আসবে অর্থাৎ আরবিসিতে চলে আসবে তাহলে আমরা দেখতে পেলাম যে মাইক্রোমেটাকিপ্ট পুনরায় যকৃত কোষকে আক্রমণ করে আর মাইক্রোমেটাকিপ্ট মাইক্রোমেটাকিপ্ট মেরোজয় পুনরায় যকৃত কোষকে আক্রমণ করে আর মাইক্রোমেটাকিপ্ট মেরোজয়েট আমাদের কি করবে রক্ত স্রোতে এসে আমাদের আরবিসিকে আক্রমণ করবে তো এখন আমাকে বলো এই যে এতক্ষণ তারা বোর্ডে যে এত বিশ্রী একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সুন্দরভাবে তাহলে এই জিনিসটা কি তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও এই জিনিসটা আপনাদের ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হয় তাহলে আমি এখনই দ্রুত কোথায় চলে যাব আমাদের আরবিসির ঘটনায় ঘটে চলে যাব আরবিসিতে কি কি ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমরা দেখব। আপনারা একটু আমাকে জানান যে এখানে যারাই আছেন ক্লাসটা করছেন তারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন কিনা ওকে ঠিক আছে ওকে আমরা তার মানে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আমরা নেক্সট চলে যাই নেক্সট হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক ওই যে যেই জীবাণুটা ছোট্ট করে যে জীবাণুটা আমাদের আরবিসি অর্থাৎ লোহিত রক্তগণিকায় আসলো সেই আরবিসি বা লোহিত রক্তগণিকায় কি ঘটনা ঘটবে সেটা নিয়ে একটু আলোচনা করি চলো আরবিসিতে আমাদের কি ঘটনাটা ঘটে এবার হচ্ছে আমাদের যেই ধাপটা আমরা তোমাদেরকে পড়াবো সেই ধাপের নাম হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজগণি এই ধাপের নামটা আমি আগে লিখে রাখি এটার নাম হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজগণি এরিথ্রো সাইটিক এরিথ্রোসাইটিক সাইজোগণি ঠিক আছে এরিথ্রোসাইটিক সাইজোগণি এই যে এরিথ্রোসাইটিক সাইজোগোনী এখানে আসলে মূলত কি ঘটে সেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ এরিথ্রোসাইটিক মানেই বোঝানো যাচ্ছে যে এটা হচ্ছে লোহিত রক্তগণিক অর্থাৎ আরবিসিতে ঘটবে কোথায় ঘটবে আরবিসি আমাদের তিন ধরনের রক্তকণিকার মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমাদের এই তিন ধরনের রক্ত থাকতে ঠিক আছে আমাদের এই তিন ধরনের রক্ত মধ্যে কেন আর কে চুজ করলো জীবাণুটা কারণ আমাদের অলরেডি কিন্তু যকৃতের পর্ব শেষ যেটা একটু আগে দেখতে পাচ্ছ যে আমাদের অলরেডি কিন্তু যকৃতের পর্ব শেষ এখন এই যে মাইক্রোমেটাকিপটি মেরে হচ্ছে আর বিসিতে আসছে সে কেন আর বিসিকে চুজ করলো আমার ভাষ্যমতে লোহিত রক্তগণিকাকে চুজ করার প্রধান কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে অণুচক্রিকা থাকে অণুচক্রিকা অত্যন্ত ছোটো যেখানে আসলে জীবাণু ঢুকে কোনো লাভ নাই সেকেন্ড বিষয় হচ্ছে ডাব্লিউবিসি ডাব্লু তো যদি তুমি কোনো কারণবশত জীবাণু ঢুকে সে কি আর ফিরে আসতে পারবে কারণ ডাব্লু বিসি কী করে ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে আলটিমেটলি নিজের পায়ে নিজে কোরাল মারবে তার মানে একমাত্র রক্তকণিকা থাকে আরবিসি যেখানে সে পুষ্টি খাদ্য উপাদান সবই পাবে আকারেও বড় আছে এই কারণে আর বিসিতে কি ঘটনা ঘটে সেটা নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। ধরে নাও এটা হচ্ছে লোহিত রক্তকণিকা এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা আর এই যে যে জীবাণুটা একটু আগে যকৃত থেকে আসলো সেই যকৃত থেকে আসা জীবাণুটা হচ্ছে আমাদের কি বলা যেতে পারে মাইক্রো মেরো জয় তার মানে এই জীবাণুটার নাম হচ্ছে মাইক্রো যেটা যকৃত থেকে আসছে একটু আগে মাইক্রো মেটা ক্রিপ্টো ক্রিপ্টো মেরো জয়েট ঠিক আছে মাইক্রো মেরো জয়েট তাহলে এই যে জীবাণুটা আসলো মাইক্রোমেটা কিপটু মেরোজয় সে কাকে আক্রমণ করতেছে সে মূলত আরবি আক্রমণ করতেছে লোহিত রক্ত কাকে আক্রমণ করতেছে আচ্ছা ভালো কথা মাইক্রোমেটা কিপটু মেরোজয় আরবি আক্রমণ করতেছে এখন আরবি আক্রমণ করার পরে কি ঘটনা ঘটে চলো দেখেনি আরবি আক্রমণ করার পরে দেখো ভালো করে খেয়াল করে দেখো আর বিসিকে মাইক্রোমেটা কিপটু যখন আক্রমণ করে তখন তার এই জীবাণুর মধ্যে একটু পরিবর্তন আসে পরিবর্তনটা কি এরকম একটা কোষ গহবার একটা নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় নিউক্লিয়াসি কে আক্রমণ করার সাথে সাথে জীবাণুর নাম হয়ে যায় অস্থায়ী ট্রফোজয়। জীবাণুর নাম কি হবে অস্থায়ী অস্থায়ী ভিতরে সাথে সাথেই ট্রফোজয়েড এবং একটা কথা মনে রাখবা তখন জীবাণুর একটা পরিবর্তন আসে কি পরিবর্তন জানো দুইটা জিনিস আসবে এক হচ্ছে নিউক্লিয়াস আসবে কি কি আসবে একটা হচ্ছে নিউক্লিয়াস আসবে নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং আরেকটা সাথে সাথে মাথায় রাখবা নিউক্লিয়াসের পাশাপাশি আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে কি কোষ গহ্বর অর্থাৎ জীবাণুর মধ্যেই নিউক্লিয়াস এবং কোষ গহ্বর দুইটা জিনিসই দেখতে পাওয়া যাবে কহবর তাহলে আমরা দেখতে পেলাম যে যখনই মাইক্রোমেটাকিপ্টো মেরোজয়েট নতুন করে আরবিসিকে আক্রমণ করে তখনই এই মাইক্রোমেটাকিপ্টো মেরোজয়েটের জীবাণুর নাম হয়ে যায় অস্থায়ী ট্রফোজয়েট দশা আর এই সময় দেখতে পাচ্ছি জীবাণুর ভিতরে একটা কোষ আর একটা নিউক্লিয়াস পরিলক্ষিত হচ্ছে ঘটনা কি যে কোষ কোশগহ্বরের কাজটা কি চলো দেখে নেই তখন পরবর্তীতে কি হয় আস্তে করে এই আরবিসির ভিতরে থাকা অবস্থায় এই আরবিসির ভিতরে থাকা অবস্থায় জীবাণুটা আকারে বড় হয়ে যায় কেমন হয় একটু আকারে বড় হয় আর ভিতরের যে কোষ কোশগহবরটা আছে খেয়াল করে দেখো ভিতরের যে কোষ কোশগহ্বর আছে সেইটা মূলত এই রকম আকারে বড় হয় এবং নিউক্লিয়াসটি একপাশে সরে যায় নিউক্লিয়াসটি একপাশে কোথায় চলে যাবে সরে যাবে যা বিজ্ঞানীরা যখন পরীক্ষা করেছিলেন তখন এই পরীক্ষা করা অবস্থায় দেখে বুঝতে পেরেছিলেন যে জীবাণুটা দেখতে একটা রিংয়ের মতো রিং মানে বুঝো ওই যে আংটি আমরা এঙ্গেজমেন্ট বা বিয়ে শাদির সময় অনেক সময় রিং কিনি না রিং পরি না সেই রিংয়ের মতো ঠিক আছে সো আমরা দেখতে পেলাম যে ট্রফোজয়ের দশা থেকে হঠাৎ করে জীবাণু তার আকৃতি পরিবর্তন করছে তার মানে অবশ্যই এই দশার একটা নাম হবে এই দশার নাম হচ্ছে সিগনেট রিং এই দশার নাম কি হবে সিগনেট রিং ঠিক আছে সিগনেট রিং তাহলে এই দশার নাম হচ্ছে কি এই দশার নাম হচ্ছে সিগনেট রিং তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম মাইক্রোমেটা আক্রমণ করলো আক্রমণ করার পর অস্থায়ী ট্রফোজয়েট দশা যেখানে কোশ গহবর নিউক্লিয়াস আছে হঠাৎ করে কোষ গহবরটা বড় হতে থাকলো যে এটা কিন্তু কোষ গহবর এই বড় জিনিসটা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে কোষ গহবর কোশ গহবর আর এইটা হচ্ছে আমাদের একপাশের নিউক্লিয়াস এটাকে আমরা কি বলবো নিউক্লিয়াস ঘবর এবং নিউক্লিয়াস ঠিক আছে ঘবর এবং নিউক্লিয়াস যা দেখতে একটা রিংয়ের মতো তাই জীবাণুটার নামকরণ করা হয়েছে সিগনেট রিং আচ্ছা ভালো কথা তার পরবর্তী দশায় কি হবে ভাইয়া চলো পরবর্তী দশায় দেখে নিই পরবর্তীতে হঠাৎ করে দেখা যায় যে আর বিসির ভিতরে জীবাণুটা বড় হতে থাকে এবং একটা সময় এই পুরা চেঞ্জ হয়ে যেয়ে এরকম অনিয়ত আকৃতি বিশিষ্ট হয় মানে সিগনেটিং থেকে হঠাৎ করে তার মুড চেঞ্জ হয় মুড চেঞ্জ হয় বলে যে আমি এইভাবে থাকবো না আমি অনিয়ত আকৃতি বিশিষ্ট হব ভালো কথা তুই অনিয়ত আকৃতি বিশিষ্ট হবি তখন অনিয়ত আকৃতি যেহেতু আকৃতি পরিবর্তন হচ্ছে তার মানে নামের পরিবর্তন হচ্ছে তখন এর একটা নাম আসবে এই দশার যে নাম হবে এই দশার নাম হচ্ছে আমরা বলবো দেখো অনিয়ত আকৃতি বলছি আমাদের পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যেই প্রাণীর আকৃতি অনিয়ত মানে নির্দিষ্ট না অবশ্যই আমরা বলবো অ্যামি বয়েট দেখো এই দশার তাহলে নাম হয়ে যাবে অ্যামিবয়েট অ্যামি বয়েট আর প্রথমে শুরুর দিকে নাম ছিল হচ্ছে ট্রফো জয়েড সুতরাং এর নাম হয়ে যাবে অ্যামিবয়েট ট্রফো জয়েট ঠিক আছে ট্রফো জয়েট ট্রফো জয়েড এই দশার নাম কি হবে অ্যামিবয়েট ট্রফোজয়েট তাহলে আরেকবার একবার ক্লিয়ার করছি এই অংশটুক পর্যন্ত যে আমাদের জক্টিট থেকে আসা মাইক্রোমেটা কিপটোমিরা জয় লোহিত রক্ত কণিকা আক্রমণ করে আক্রমণ করে হঠাৎ করে একটা ভিন্ন আকৃতি ধারণ করে যেখানে আমরা কোষ গবর নিউক্লিয়াস দেখতে পারি যার নাম হচ্ছে অস্থায়ী ট্রফোজয়েট দশা হঠাৎ করে এই জীবাণুটা ট্রফোজয়েট জীবনটা আমরা দেখতে পাচ্ছি রিং আকৃতি অর্থাৎ নিউক্লিয়াস একপাশে সরে গিয়েছে কোষ গবরট আকারে বড় হয়ে গিয়েছে যা দেখতে একটা রিং এর মতো যার নাম হচ্ছে সিগনেট রিং দেন আমাদের এই জীবাণুটা হঠাৎ করে অনিয়ত অর্থাৎ অনির্দিষ্ট আকৃতি বিশিষ্ট হয়ে যায় যার কারণে আমরা এই নাম দিয়েছি কিন্তু এখানে একটা জিনিস আছে জিনিসটা কি এটা আমরা আউট করি এতক্ষণ আরবিসি মানে আমাদের জীবাণুর বাইরে যে আরবিসির এরিয়াতে ছিল অর্থাৎ এই জীবাণুর বাইরে যে আরবিসির এরিয়া এখানে কোনো দানা দেখছো না কিন্তু যখন এই অনিয়ত আকৃতি অ্যামিবয়েড ট্রফোজয়েট হয় তখন জীবাণুর বাইরে যে আরবিসিগুলো গুলো থাকে এই আরবিসির মাথা জীবাণুর বাইরে আরবিসির মধ্যে কতগুলো দানা দেখতে পাওয়া যায় কতগুলো কি দেখব আমরা এরকম দানা দেখতে পাবো এই দানার দানার একটা স্পেশালিটি স্পেশালিটি আছে এই কি জানো এই দানার নাম হচ্ছে আগে নামটা বলি এই দানার নাম হচ্ছে সাফনার দানা এই দানার নাম কি এই দানার নাম হচ্ছে সাফনার্স দানা এই দানার নাম হচ্ছে সাফনার দানা এখন প্রশ্ন হচ্ছে একটু আগে পড়ালাম এখন কথা হচ্ছে এই দানার নাম হচ্ছে সাফনার দানা এখন প্রশ্ন হচ্ছে যে এই সাফনার দানার কাজ কি এই সাফনার দানার কাজ কি এই সাফনার কাজ হচ্ছে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা এটা হচ্ছে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা এই দানার একটা স্পেশাল কাজ আছে এই স্পেশাল কাজটা হচ্ছে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা অর্থাৎ যেই রোগটা হয়েছে সেই রোগটা শনাক্ত করা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রোগ শনাক্ত করব রোগ শনাক্ত করা এখন প্রশ্ন হচ্ছে শনাক্ত করবো কীভাবে এইটা শনাক্ত করার একটা উপায় আছে তুমি অটোমেটিক্যালি কিন্তু অলরেডি কিন্তু তুমি অলরেডি কিন্তু রোগে আক্রান্ত হয়ে গিয়েছ তোমার মধ্যে জ্বরের যে একটা আভাস অর্থাৎ জ্বরের যে একটা প্রকৃতি অর্থাৎ গায়ে জ্বর আসা রোগের অন্যান্য যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো কিন্তু তোমার অলরেডি চলে আসছে তুমি কি ডাক্তারের কাছে যাবা না অবশ্যই যাবা তোমাকে ওই যে শুরুতে একটা কথা বলছিলাম তুমি পাহাড়ি অঞ্চল থেকে ঘুরছো তোমার একটা একটা প্রাইমারি হিস্ট্রি অর্থাৎ তোমার পিছনে যে গল্প আছে যে আমি পাহাড়ি অঞ্চলে গেছিলাম যে তুমি হয়তো বা ম্যালেরিয়া রোগে আক্রান্ত ডাক্তার তোমাকে অবশ্যই কি করে প্রথমে তোমার কথা শুনে টেস্ট করতে দিবে যে আপনি যান টেস্ট করে আনেন যখন তোমার রক্ত টেস্ট করবে প্যাথোলজিক্যাল টেস্ট করবে তখন যদি আরবিসির মধ্যেই মধ্যে দানা দেখে তাহলে সে পুরোপুরিভাবে কনফার্ম এবং রিপোর্টের মধ্যে লিখে দিবে কনগ্রাচুলেশন ইউ গট ম্যালেরিয়া অর্থাৎ তুমি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছ এখন প্রশ্ন হচ্ছে তার মানে আরবিসিতে দানা দেখতে পাওয়াটা বুঝাই হচ্ছে যেটা কিন্তু থাকার কথা ছিল না দেখো আমি কিন্তু একটা ছবি তো আঁকিনি যখন অ্যামিবায় ট্রফোজ দশায় উৎপন্ন হয়েছে তখনই কিন্তু সাফনার দানা হয়েছে তো এই সাফনার দানাটা থাকা মানেই হচ্ছে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা সো বুঝতে হবে যে তোমাকে এই জিনিসটা যে ম্যালেরিয়া রোগ শনাক্ত করে কোন দানার মাধ্যমে এটা কিন্তু প্রচুর এমসিকিউ আসে যেটা হচ্ছে বলা হয়ে থাকে সাফনার দানার মাধ্যমে তো চলো আমাদের এতটুক তো তোমরা বুঝলাম যে এই পর্যন্ত তো দশা হলো এরপরে আমাদের কি হতে পারে চলো এরপরের দশাটা আমরা তোমাদেরকে বলি এরপরের দশাটা আরো মজার আমাদের এই আরবিসির ভিতরে হঠাৎ করে এই যে যে জীবাণুটা থাকবে এই জীবাণুর ভিতরের নিউক্লিয়াসটা এই জীবাণুর ভিতরের নিউক্লিয়াসটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হবে কিসে পরিণত হবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা বলছিলাম না প্রথম দিকে যে এই বহু নিউক্লিয়াস দশাটা তোমরা বেশ কয়েকবার পাবা মোটামুটি তিনবার পাবা দেখো এটা হচ্ছে সেই লাস্ট লাস্টবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা আর সাথে তো সাপনাস দানা থাকবে জীবাণু চারপাশে আর বিসির মধ্যে তো সাপনাস দানা থাকবে তো এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার কথা যে বললাম এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলবো এই দশার নাম হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা নিউক্লিয়াস আর বহু নিউক্লিয়াস মানেই কি তোমরা অলরেডি একটু আগে পড়ে আসছো বহু নিউক্লিয়াস দশা মানেই হচ্ছে এই দশার নাম হচ্ছে সাইজন্ট দশা কি দশা সাইজন্ট দেখো এই সাইজন্ট ওয়ার্ডটা কিন্তু অলরেডি কয়বার পেলাম যারা ফার্স্টে থেকে ক্লাসে আছো তারা অলরেডি বলতে পারবা যে সাইজন দশাটা হচ্ছে আমাদের অলরেডি কয়বার পেলাম তিনবার পেলাম তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা মানে সাইজন দশা আর সাইজন দশার পরেই তোমাদেরকে কি বলেছিলাম যে আরেকটা লাইন অটোমেটিক্যালি চলে আসবে কোন লাইনটা চলে আসবে সেটা হচ্ছে চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হওয়া অর্থাৎ প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কি যুক্ত হবে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন কিন্তু এখানে একটা মজার তথ্য আছে তথ্যটা কি চলো তোমাদেরকে দেই যখন প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হয় তখন দেখতে অনেকটা এরকম হয় কেমন হবে এইরকম হবে এইটাকে একটা ফুলের পাপড়ির সাথে বিজ্ঞানীরা চিন্তা করছে অর্থাৎ সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হলো আমার কিন্তু অলরেডি সাইটোপ্লাজম কি যুক্ত হয়েছে চারপাশে ও সাইটো প্লাজম প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন ঠিক আছে সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন যুক্ত হয়েছে যা দেখতে একটা ফুলের পাপড়ির মতো কিসের মতো দেখায় ফুলের পাপড়ির মতো দেখায় এই দশাটাকে বলা হয়ে থাকে এটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো এই দশার নাম হচ্ছে রোজেট দশা কি দশা রোজেট এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের কিন্তু প্রতিবারেই এই সাইজন দশার কথা উল্লেখ করা হচ্ছে প্রতিবারেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবারেই প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম প্লাজমিন যুক্ত হচ্ছে বিজ্ঞানীর একটা জিনিস দেখতে পেলো যে এই অবস্থায় দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো কোন ফুলের পাপড়ির মতো গোলাপ ফুলের পাপের মতো আমরা জানি গোলাপ ফুলের ইংলিশ হচ্ছে রোজ ওই রোজ থেকে নামকরণ করা হয়েছে রোজে এবং পাশাপাশি আরেকটা কথা মনে রাখবা এই রোজের দশা পরিণত হওয়ার পাশাপাশি এদের মাঝখানে কিছু জীবাণু চলে আসে কি চলে আসবে কিছু জীবাণু আসবে যেরকম করে কিছু মানে পদার্থ চলে আসবে অর্থাৎ জীবাণুর মধ্যেই কিছু পদার্থ আসবে এই পদার্থের নাম হচ্ছে হিম জয়েন বর্জ্যপদার্থ হিম জয়েন বর্জ্য পদার্থ আমি একবার পুরোটা রিপিট করব বর্জ্য পদার্থ এই জিনিসটাও কিন্তু এমসিকিউতে আসে যে জীবাণুর ভিতরে যে পদার্থ আসে সেই বর্জ্যপথের নাম কি জীবাণুর ভিতরে যে পদার্থটা আসে সেই বর্জ্যপথের নাম কি হিমজয়ন বর্জ্যপথ আমাদের কাজ প্রায় শেষ মানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এই এখন প্রশ্ন হচ্ছে এখন আমাদের বাকি কাজটা কি হবে এই যে আরবিসির ভিতরে এই জীবাণুগুলো পূর্ণাঙ্গ জীবাণুতে পরিণত হবে অর্থাৎ এরকম করে পূর্ণাঙ্গ জীবাণুতে পরিণত হবে এটাই আমাদের শেষ ধাপ এর মাধ্যমে আমাদের আসলে এই মানুষের দেহে যে চক্রটা আছে সেটা সম্পন্ন হয় এই যে রোজের থেকে হঠাৎ করে পূর্ণাঙ্গ দশায় পরিণত হলো এর সর্বশেষ নাম হচ্ছে মেরোজয়েট এটাই তার মূল লক্ষ্য ছিল যে সর্বপ্রথম আমাদের যখন স্প্র দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে এরপরে যকৃত এবং আরবিসিকে মিলিয়ে এই জয়েট দশায় পরিণত করাই হচ্ছে তার প্রধান লক্ষ্য ছিল মেরোজয়ের দশায় যখন পরিণত হয়ে গেল তার মানে আমার আরবি আর দরকার নাই আর আরবিসিকে দরকার নাই মানে হচ্ছে আমার আর ভেঙে ফেলতে হবে কি করতে হবে আর ভেঙে ফেলতে হবে আর আরবিসিকে কে ভেঙে ফেললে আমরা আবার দেখতে পারি মেরো জয়ের দুই রকম হয় একটা হচ্ছে আকারে বড় আর একটা হচ্ছে আকারে ছোট। তাহলে এখান থেকে আমাদের লাস্ট পয়েন্ট কি আসে যে মেরোজয়ের দশা আর বিসিকে ভেঙে ফেলে দুই ধরনের মেরো জয় তৈরি হয় একটা আকারে বড় একটা আকারে ছোট। এখন প্রশ্ন হচ্ছে এই যে বড়ো মেরোজয়ের আর ছোটো মেরোজয়েট এটা আসলে কি যেটা আকারে বড় এবং যেটা আকারে ছোট এই দুজনের মধ্যে একটা পার্থক্য আছে কি পার্থক্য যেটা আকারে বড় এবং যেটা আকারে ছোট বড়টাকে বলে থাকে আমরা ম্যাক্রোমেরোজয়েট কী মেরোজয়েট বলবো ম্যাক্রোমেরোজয়েট মেরোজয়েট আর ছোটটাকে আমরা বলবো মাইক্রোমেরোজয়েট কি বলবো মাইক্রোমেরোজয়েট ঠিক আছে এদের আবার একটা সুন্দর নাম আছে সুন্দর নামটা হচ্ছে এই ম্যাক্রো ম্যাক্রোমেরোজয়েটকে আমরা আবার নর্মালি বলে থাকি ম্যাক্রোমেরোজয়েটকে আমরা নর্মালি বলে থাকি স্ত্রী গ্যামিটোসাইট কি বলবো স্ত্রী গ্যামিটোসাইট মানে স্ত্রী মাতৃ জনন কোষ যেখান থেকে ডিম্বাণু তৈরি হয় ঠিক আছে স্ত্রী সাইট আর এইটাকে আমরা বলে থাকি এই জায়গাটাকে এটাকে আমরা বলে থাকি পুং গ্যামিটোসাইট অর্থাৎ পুং জনন মাতৃকোষ যেখান থেকে শুক্রাণু তৈরি হয় পুং গ্যামিটোসাইট ঠিক আছে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য যেটা আমাদের রক্তের মধ্যে বাহিত হয় এই যে শুক্রাণু তৈরি হয় যেই কোষ থেকে ডিম্বাণু তৈরি হয় যেই কোষ থেকে এই জিনিসটা তৈরি করার জন্যই এতক্ষণ ধরে সে কি করতে থাকে আমাদের লোহিত রক্তগরিকার যকৃতকে আক্রমণ করতে থাকে এটাই হচ্ছে সাইটি তাহলে চলো আমি আরেকবার রিপিট করি রিপিট করলে তোমরা আরেকবার সুন্দর করে বুঝতে পারবা আমরা ফার্স্টে দেখতে পেলাম যে যকৃতের অনেকগুলো ধাপ অতিক্রম করে সবচেয়ে ছোট জীবাণুটার নাম ছিল মাইক্রো মেটাকিপ্টোমেরোজয় যা আমাদের রক্তের মধ্যে শুধুমাত্রই লোহিত রক্তগণিকাকে আক্রমণ করেছে ভালো কথা লোহিত রক্তগণিকাকে আক্রমণ করার পরে যখনই একটা লোহিত রক্তগণিকার ভিতরে জীবাণুটা ঢুকবে তখনই দেখতে পাচ্ছি জীবাণুর ভিতরে নিউক্লিয়াস এবং কোষগহ্বর পরিলক্ষিত হয় এবং এই জীবনটার নাম মাইক্রোমেটাকিপ্টোমেরোজয়েড থেকে চেঞ্জ হয়ে হয়ে যায় অস্থায়ী ট্রফোজয়েড কেন কারণ সাথে সাথে এর একটা পরিবর্তন ঘটে কি পরিবর্তন ঘটবে এর ভিতরে যে গহ্বর সেটা আকারে বড় হয়ে যায় এর ভিতরে যে নিউক্লিয়াস সেটা এক প্রান্তে সরে যায় যা দেখতে একটা অনেকটা আমাদের রিংয়ের মতো যেটা আমরা আঙ্গুলে পড়ি সেই জন্য এর নাম হয়েছে সিগনেট রিং কারণ জীবাণুর নাম চেঞ্জ হয়ে কোথায় চলে গেছে সিগনেট রিং এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে তার মুড চেঞ্জ হয়ে যায় জীবাণু কি করে আরবিসির ভিতরে সিগনেটিং থেকে হঠাৎ করে অনিয়ত আকৃতি মানে যেটা অ্যামিবার মতো কোনো নির্দিষ্ট আকৃতি নেই না অনিয়ত আকৃতি বিশিষ্ট দশায় পরিণত হয় ওই অনিয়ত আকৃতি বিশিষ্ট হওয়ার কারণে যেহেতু আমরা জানি অ্যামিবার কোনো নির্দিষ্ট আকৃতি নেই তাই নাম দিয়ে হয়েছে অ্যামিবয়েড আর সবার ফার্স্টে ছিল ট্রফোজয়েট এই জন্য পূর্ণাঙ্গ নাম দেওয়া হয়েছে অ্যামিবয়েড ট্রফোজয়েট কিন্তু একটা জিনিস খেয়াল করে তখন দেখতে পারবা যে এতক্ষণ পর্যন্ত জীবাণুর বাইরে আরবিসিতে কিন্তু কোনো দানা ছিল না কিন্তু যখনই অ্যামিবয়েড ট্রফজয়েড দশায় পরিণত হয় তখন জীবাণুর বাইরে আরবিসির মধ্যে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায় যাদের নামকরণ করা হয়েছে সাফনার্স দানা প্রশ্ন হচ্ছে এই সাফনার্স দানার স্পেশালিটি কি স্পেশালিটি হচ্ছে এই দানাটা আরবিসির মধ্যে উপস্থিত থাকা মানেই তোমার ম্যালেরিয়া রোগ হয়েছে তার মানে এই দানার মাধ্যমে তোমার ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয় ভালো কথা ভিতরে নিউক্লিয়াস আছে কি নাই অবশ্যই ভাইয়া আছে একটি নিউক্লিয়াস থেকে প্রায় দশ থেকে বারোটি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয় আর আমরা জানি যে বহু নিউক্লিয়াস দশা মানেই হচ্ছে সাইজন দশা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা মানেই কি সাইজন দশা প্রশ্ন হচ্ছে তাহলে ভাই প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কি যুক্ত হবে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে এরকম করে সুন্দর করে সাইটোপ্লাজম এই যে দেখো সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হয়েছে যা দেখতে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো কোন ফুলের পাপড়ির মতো গোলাপ ফুলের পাপড়ির মতো যার কারণে এই দশার নামকরণ করা হয়েছে রোজ থেকে রোজের দশা কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি যে রোজের দশায় পরিণত হয়েছে ঠিক আছে কিন্তু জীবাণুর মধ্যে কতগুলো ছোট ছোট দানা আছে যেটা জীবাণুর মধ্যে আছে এই জীবাণুর মধ্যে থাকা অবস্থায় দানাটাকে এই জীবাণুর মধ্যে থাকা অবস্থায় আর এখান তো সাইজন থাকবে এটা জীবাণুর বাইরে যাই হোক জীবাণুর মধ্যে যে দানাগুলো আছে এই জীবাণুর মধ্যে দানাগুলোকে বলা হয় হিমোজয়েন বর্জ্যপথ যেটা জীবাণু নিজেই তৈরি করে আচ্ছা হিমোজয়েন বর্জ্যপথ তৈরি হলো তারপরে পূর্ণাঙ্গভাবে প্রত্যেকটি এই যে এখানে যে সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন আছে এরা প্রত্যেকে এরকম করে পূর্ণাঙ্গভাবে একটা একটা করে পূর্ণাঙ্গ জীবাণুতে পরিণত হয় কিসে পরিণত হবে পূর্ণাঙ্গ জীবন্ত করিতে হবে এবং সর্বশেষ ধাপের নামই হচ্ছে মেরোজয়েড যেটাই তার প্রধান লক্ষ্য ছিল যেটাই আমাদের আরবিসি এবং যকৃতকে ব্যবহার করে তৈরি করার কথা ছিল সেটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে মেরোজয়েট যখন ওই আরবিসিকে ভাঙবে তখন বিজ্ঞানীরা দেখতে পেলো যে মেরোজয়েড আবার আকারে দুই রকম একটা হচ্ছে আকারে বড় একটা হচ্ছে আকারে ছোট যেটা আকারে বড় সেটাকে বলা হয় ম্যাক্রোমেরোজয়েট যার আরেকটা নাম হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট যেখান থেকে মূলত ডিম্বাণু তৈরি হবে আর যেটা আকারে ছোট সেটাকে বলা হয় মাইক্রোমেরোজয়েট যেটাকে বলা হয়েছে পুং গ্যামিটোসাইট যেটা পরবর্তীতে তোমার শুক্রাণু তৈরি করবে তাহলে এই যে আমাদের মানুষের দেহে বিশাল একটা ঘটনা ঘটল যকৃতের ঘটনা আরবিসির ঘটনা এটাই হচ্ছে পূর্ণাঙ্গভাবে তাহলে যকৃতে মাকু আকৃতির স্পোরোজয়েট সবার ফার্স্টে আক্রমণ করে যা গোল আকৃতির ক্রিপ্টোজয়েটে পরিণত হয় গোল আকৃতির ক্রিপ্টোজয়েটের বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম কি সাইজোন দশা প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম প্লাজম যুক্ত হয়ে কিসে পরিণত হয় ক্রিপ্টোমিরোজয়েট এই পর্যন্ত দশাটাকে বলা হয় যকৃতের মধ্যে ঘটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আমাদের ক্রিপ্টোমিরোজয়েটে পরিণত হওয়ার পরে যকৃত কোষকে ভেঙে যায় ভেঙে ফেলে তারা কিছুক্ষণ দুই কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে অর্থাৎ সাইনাস হয় সেখানে আশ্রয় নেয় সেখানে আশ্রয় নেওয়ার পরে নতুন করে এই জীবাণুগুলো অর্থাৎ ক্রিপ্টোমেরোজয়ের জীবাণুগুলো আবার নতুন করে যকৃতকোষকে আক্রমণ করে কিপ্টোমেরোজের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সায়োজন দশায় পরিণত হয় এবং প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এই যে সাইটোপ্লাজম প্লাজমা যুক্ত হয়ে নাম হয়ে যায় মেটা কিপ্টোমেরোজয়ট আর মেটাকিপ্ট মেরোজয়েটে পরিণত হওয়ার পরে দেখতে পারি এখানেও আমাদের যকৃত কোষের মধ্যে দুই ধরনের মেটাকিপ্ট মেরোজয়েট আছে একটা আকারে বড় একটা আকারে ছোট বড়োটাকে বলা হয় ম্যাক্রো মেটাকিপ্ট জয় আর ছোটটাকে বলা হয় মাইক্রো মেটাকিপ্ট মেরোজয় যেটা আকারে বড় তারা পুনরায় যকৃত কোষকে আক্রমণ করে যেটা আকারে ছোট সেটা আরবিসিতে চলে যায় আর আরবিসিতে যাওয়ার পরে আমাদের এই দশাগুলো হয় এটাই হচ্ছে আমাদের মানুষের দেহে গঠিত মানে আমাদের সংগঠিত ধাপগুলো যা আরবিসিতে বিসিতে যাওয়ার পরে কিপ্টোমেরো জয়ের তারপরে হচ্ছে অস্থায়ী দশা দশা কোশগহ্বর আকারে বড় নিউক্লিয়াস এক প্রান্তে সরে যায় দেখতে রিংয়ের মতো সিগনেট রিং তারপরে হচ্ছে সেটা অ্যামিবার মতো অনিয়ত আকৃতি বিশিষ্ট হয় অ্যামিবয়েড জয়ের এবং জীবাণুর বাইরে যে আরবিসির মধ্যে দানা থাকে সেগুলোকে বলা হয় সাফনাস দানা যার মাধ্যমে আমরা ম্যালেরিয়া রোগ শনাক্ত করি তারপরে পরবর্তীতে ভিতরে এই অ্যামিবয়েড ট্রফোজয়েডের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশায় পরিণত হয় প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম মেমব্রেন যুক্ত হয়ে গোলাপ ফুলের পাপড়ির মতো রোজের দশায় পরিণত হয় পূর্ণাঙ্গ জীবাণুর নাম হচ্ছে জয়ের তখন আর বিসিকে ভেঙে ফেললো মেরো জয়ের দুই প্রকার আকারে বড় আকারে ছোট ম্যাক্রোমেরো জয় জয় আরেকটা নাম স্ত্রী গ্যামেটোসাইড আরেকটা নাম হচ্ছে পুং গ্যামেটোসাইড এখন দেখব এগুলো কিন্তু আমাদের রক্তের মধ্যে এই স্ত্রী গ্যামেটোসাইড যেখান থেকে ডিম্বাণু তৈরি হবে আর পুং গ্যামেটোসাইড যেখান থেকে শুক্রাণু তৈরি হবে এরা আমাদের সারা শরীরে বহন করে আমি অলরেডি রোগে আক্রান্ত এই কারণে একটা জিনিস খেয়াল করবা যখন ডেঙ্গু রোগে আক্রান্ত হও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হও সেই রোগী বা পেশেন্টকে কিন্তু মশারির মধ্যে রাখে বিশেষ করে ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো ব্যক্তিকে মশারির মধ্যে রাখে এখন প্রশ্ন হচ্ছে কেন মশারির মধ্যে রাখে যদি মশারির মধ্যে না রাখে তাহলে কি হতে পারে সেটা নিয়ে আমরা লাস্ট ওয়ান আলোচনা করব। যে যদি মশারির মধ্যে না রাখে তাহলে কি হবে অলরেডি কিন্তু তুমি ধরে নিচ্ছ যে তোমার ভিতরে অলরেডি ম্যালেরিয়া জীবাণুর পুং গ্যামেটোসাইট এবং স্ত্রীর গ্যামেটোসাইট রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে যেটা এতক্ষণ ধরে আমরা তৈরি করলাম এখন ধরো একটা মশকি তোমাকে আবার কামড় দিল কোন মশকি উই অ্যানোফ্লিস মশকি যে মশকির কারণে তুমি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হইছ তোমার রক্তগ্রহণ যখন করবে এই সময় রক্তগ্রহণের পাশাপাশি এই রক্তের মধ্যে উপস্থিত ওই ম্যালেরিয়া জীবাণুর পুং গ্যামেটোসাইট এবং স্ত্রীর সে গ্রহণ করবে তাহলে চলো এখন দেখি মশকির মধ্যে মশকির যে পেট বা ক্রপ এর মধ্যে আসলে কি ঘটনা ঘটে আমরা এখন যে জিনিসটা বর্ণনা করব। সেটা হচ্ছে মশকির ধাপ যেটা আমাদের সর্বশেষ ধাপ এটা এইটা আমাদের বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে বোর্ড পরীক্ষা এবং হচ্ছে কলেজের পরীক্ষায় এই মশকির ধাপটা বেশি আসে তো এখন চলো দেখি মশকির মধ্যে কি হয় তো এটা ধরো একটা মশকির ক্রপ ক্রপ মানে কি সেটা আমি তোমাদের সাথে আলোচনা করতেছি ক্রপ মানে হচ্ছে পেট ক্রপ মানে হচ্ছে পেট অর্থাৎ মশকির যে পেটটা থাকে সেই পেট বা উদর থাকে সেই উদরটাকে আমরা বলে থাকি ক্রপ এখন যখন একজন ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তিকে আবার সে দংশন করবে সে দংশন করার পরে ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির দেহে যে স্ত্রী গ্যামেটোসাইট এবং পুং গ্যামেটোসাইট ছিল সেটা যখন এই অ্যানোফ্লিস মশকির পেট বা ক্রপে প্রবেশ করবে তখন কি ঘটনা ঘটবে চলো দেখে নিই তো অলরেডি এটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে মশকির ক্রপ ঠিক আছে এটাকে আমরা বলবো হচ্ছে মশকির ক্রপ ওকে তাহলে ম্যালেরিয়া রোগকে আক্রান্ত কোনো ব্যক্তিকে সে দংশন করলো পুনরায় দংশন করার কারণে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে রক্ত গ্রহণের মাধ্যমে সে দুই ধরনের জিনিস গ্রহণ করছে একটা হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট আর একটা হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে মানে এটাকে আমরা বলবো হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট এটাকে আমরা কী বলবো স্ত্রী গ্যামিটোসাইট ঠিক আছে গ্যামিটো গ্যামিটোসাইট যেটাকে আমরা একটু আগে দেখলাম আর এটাকে বলবো হচ্ছে পুং গ্যামিটোসাইট এটাকে আমরা কী বলবো পুং গ্যামিটোসাইট আচ্ছা এখন কথা হচ্ছে যখনই আমরা রক্ত গ্রহণের মাধ্যমে এই মশুকির ক্রপের ভিতরে স্ত্রী গ্যামেটোসাইট এবং পুং গ্যামেটোসাইট প্রবেশ করে তখন কী ঘটনা ঘটে চল আমরা আগে পুং গ্যামেটোসাইট নিয়ে কথা বলি পুং গ্যামেটোসাইট এর ভিতরের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হবে কিসে পরিণত হবে পুং গ্যামেটোসাইটের এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা বহু এখানে আমরা আর বলবো না এখানে জাস্ট বলবো বহু নিউক্লিয়াস নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস থেকে এই পুং ডেমেটোসাইট বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পরিণত হবে এবং মনে রাখতে হবে এটা কোন প্রক্রিয়ায় হয় এটা মূলত মাইটোসিস প্রক্রিয়ায় হবে কি প্রক্রিয়ায় হবে মাইটোসিস প্রক্রিয়ায় তার মানে একটা মশকি কি যখন ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো ব্যক্তির রক্ত গ্রহণ করবে তার পেটের ভিতরে পুং জনন মাতৃকোষ মানে পুং গ্যামিটোসাইট এবং স্ত্রী জনন মাতৃকোষ মানে স্ত্রী গ্যামিটোসাইট উভয়ই প্রবেশ করলো প্রবেশ করার পরে প্রথমে আমরা আগে একটা একটা করে আগে পুং গ্যামিটোসাইটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস দশায় পরিণত হয় যেটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ায় সেম টু সেম এই জীবাণুর ভিতরে এই যে জীবাণুটা অর্থাৎ এই যে আমাদের এই পুং গ্যামিটোসাইট এর ভিতরের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে কি যুক্ত হবে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন মনে রাখতে হবে যে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম যুক্ত হয়ে লাস্টে হঠাৎ করে এরা শুক্রাণুতে পরিণত হয় কিসে পরিণত হবে এই রকম ফ্লাজেলা আকৃতির শুক্রাণুতে পরিণত হবে খেয়াল করে দেখো এরকম ফ্লাজেলা আকৃতির শুক্রাণুতে পরিণত হবে এই যে ফ্লাজেলা আকৃতির শুক্রাণুতে পরিণত হলো এইটাকে আমরা বলবো ফ্লাজেলা আকৃতির শুক্রাণু তাহলে আমরা এই দশাটাকে আমরা কি বলতে পারি এই দশাটাকে আমরা বলতে পারি যে ফ্লাজেলা আকৃতির শুক্রাণু ঠিক আছে অথবা আমরা এটাকে ডাইরেক্ট বলতে পারি শুক্রাণু তার মানে অলরেডি কিন্তু আমরা দেখে ফেললাম যে মানুষের দেহে উৎপন্ন পুং গ্যামিটোসাইড মশকের পেটে যাওয়ার পরে সেটা পূর্ণাঙ্গ শুক্রান্তে পরিণত হয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই স্ত্রী গ্যামেটোসাইটের কি হবে চলো স্ত্রী গ্যামেটোসাইটটা দেখি স্ত্রী গ্যামেটোসাইটটা জাস্ট বিভাজিত হয়ে হঠাৎ করে এরকম করে জাস্ট বিভাজিত হয়ে ভিতরের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে স্ত্রী গ্যামেটোসাইট সরাসরি ডিম বানতে পরিণত হবে এর কোনো ঝামেলা নাই ঠিক আছে ডিম বানু পরিণত হবে এই যে শুক্রাণু এবং ডিম্বাণুতে পরিণত হচ্ছে বা তৈরি হচ্ছে একটা কথা মনে রাখবে এখানে একটা কথা লিখে রাখি যে আমাদের শুক্রাণু শুক্রাণু তৈরির প্রক্রিয়া এটার একটা নাম আছে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয়ে থাকে প্রক্রিয়াকে ঠিক আছে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি বলা হয় জানো শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে যেহেতু আমরা জানি শুক্রাণুর ইংলিশ হচ্ছে স্পার্ম আর জেনেসিস মানে তৈরি করা তাই মানে এই প্রক্রিয়াকে বলা হবে স্পার মাটো জেনেসিস স্পার মাটো স্পার মাটো জেনেসিস আবারও বলতেছি এই শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নামকে কি বলা হচ্ছে স্পার মাটো জেনেসিস স্পার মানে শুক্রাণু জেনেসিস মানে তৈরি করা আর যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ভাই তাহলে ডিম্বানু তৈরির প্রক্রিয়াকে কি বলবো ডিম্বাণু তৈরির প্রক্রিয়া ঠিক আছে এরও একটা নাম আছে ডিম্বানু তৈরির প্রক্রিয়া তাহলে ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া আছে সেটাকে বলা হয় উ জেনেসিস এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে উ জেনেসিস তাহলে এই ধাপের নাম হচ্ছে উ জেনেসিস ঠিক আছে উ জেনেসিস তাহলে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় উ জেনেসিস আর এই দুইজনকে মানে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির একত্রে এটাকে আমরা কি বলবো জানো এই যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির একত্রে বলা হয়ে থাকে গ্যামিটো জেনেসিস কি বলবো গ্যামিটো জেনেসিস গ্যামিটো জেনেসিস অর্থাৎ আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণুকে আমরা নর্মালি বলি গ্যামেট সেখান থেকে গ্যামিটো জেনেসিস তাহলে আমি আবারও বলছি এই যে আমরা মশকির ক্রপের ভিতরে পুং গ্যামেটোসাইড এবং স্ত্রী গ্যামেটোসাইড গ্রহণ করলাম সেখান থেকে অলরেডি কিন্তু শুক্রাণু তৈরি হয়ে গিয়েছে ডিম্বাণু তৈরি হয়ে গিয়েছে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটো জেনেসিস ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় উজেনেসিস এবং এই পুরা প্রক্রিয়াটাকে বলা হয় গ্যামিটোজেনেসিস এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ডিম্বাণু কি শুধু তৈরি হয়ে থাকবে না ডিম্বাণুর একটু আকৃতি পরিবর্তন হবে একটু খেয়াল করে দেখো এই ডিম্বাণু গোল ছিল হঠাৎ করে ডিম্বাণুটা দেখতে এই রকম একটু উঁচা মাথাওয়ালা উঁচা মাথাওয়ালা দশায় পরিণত হবে খেয়াল করে দেখো স্ত্রী সাইটটা আর পুং সাইট উভয় কিন্তু মশকির পেট বা ক্রপে ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো ব্যক্তিকে আক্রমণ করার পরে তার রক্ত গ্রহণের মাধ্যমে একই সাথে প্রবেশ করছে শুক্রাণু ভিতরের নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস তার চারপাশে সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন যুক্ত হয়ে একলাস সর্বশেষে ফ্লাজেল আকৃতির শুক্রান্তে পরিণত হয়েছে স্ত্রী গ্যামেটোসাইটটা সাইডটা বিভাজিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয় কিন্তু হঠাৎ করে দেখতে পারি এই ডিম্বাণুর মধ্যে একটা উঁচা অংশ দেখতে পাওয়া যাচ্ছে যে উঁচা অংশকে আমরা নর্মালি বলে থাকি এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে নিষেক কোন এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে নিষেক কোণ বা কোন এটার নাম হচ্ছে নিষেক কোন বা শঙ্কু কোণ বা এটার আরেকটা একটা সুন্দর নাম আছে যার নাম হচ্ছে অভ্যর্থনা কোন অভ্যর্থনা কোন এটাকে আমরা কি বলবো অভ্যর্থনা ঠিক আছে অভ্যর্থনা কোন এর কারণটা কি ডিম্বাণুতে এরকম উঁচু অংশ তৈরি হলো কেন কারণ এই উঁচু অংশ অর্থাৎ এই নিষেক কোণের সাথে এই শুক্রাণুটা যুক্ত হবে এই নিষেক কোণের সাথে কি যুক্ত হবে শুক্রাণু যুক্ত হবে তাহলে চলো দেখি নিষেক কোণের সাথে কিভাবে শুক্রাণুটা যুক্ত হয় এটা আমরা একটু খেয়াল করে দেখি যে নিষেক কোণের সাথে কিভাবে শুক্রাণুটা যুক্ত হয় ঠিক আছে আমরা মূলত নিষেক কোণের সাথে এখন শুক্রাণুটা যুক্ত করব। একটু খেয়াল করে দেখি ঠিক আছে ওকে তাহলে আমাদের নিষেক কোণের সাথে এখন শুক্রাণু যুক্ত হবে তাহলে আমাদের পরবর্তী ধাপে যেটা দেখতে পাচ্ছি এই সেই ডিম্বাণু এই সেই নিষেক কোণ এই নিষেক কোণের সাথে আমাদের এই শুক্রাণু এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়া কি প্রক্রিয়া এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় মিলিত হয় তার মানে আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা এই যে এই অংশটাকে বলবো এই অংশটাকে কি বলবো শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা বলে থাকি নিষেক কি বলে থাকি এটাকে নিষেক তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো ডিম্বাণুর শঙ্কু কোণ বা সাথে আমাদের মূলত এই শুক্রাণু যুক্ত হয় আর এই শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা বলে থাকি নিষেক এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো নিষেক ওকে এখন নিষেকের পরে আমরা জানি কি উৎপন্ন হবে সবাই জানো আমরাও জানি তোমরাও জানো নিষেকের পরে যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলে থাকি জায়গট এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলে থাকি জায়গট অর্থাৎ শুক্রানু নিণ মিলনের পরে জাইগটটা উৎপন্ন হবে ঠিক আছে জাইগট ওকে শুক্রাণু নিমাণু মিলনের পরে কি হবে জায়গট তৈরি হবে ওকে ফাইন তার মানে শুক্রাণু নিম্মাণু মিলনের পরে জায়গট তৈরি হয় এখন কোশ্চেন হচ্ছে এই জাইগট বারো থেকে চোদ্দ ঘন্টা কতক্ষণ বারো থেকে চোদ্দো ঘন্টা নিশ্চল থাকে কতক্ষণ থাকে বারো থেকে চোদ্দ ঘন্টা নিশ্চল থাকে ঠিক আছে বারো থেকে চোদ্দ ঘন্টা নিশ্চল থাকে কিন্তু সমস্যাটা কি শুক্রাণু নিম্পাণ মিলনের ফলে যে উৎপন্ন হলো এটা বারো ঘন্টা ধরো নিশ্চল আছে তার মানে হঠাৎ করে বারো ঘন্টা পরে সচল হয় এখন প্রশ্ন হচ্ছে সচল হলে কি সমস্যা দেখো এখন সমস্যাটা কোথায় যখন সচল হবে তখন কি ঘটনা ঘটবে আমাদের এই ক্রপ যেটা আমি আঁকছি এটা কিন্তু ক্রপের অন্তর প্রাচীর মূলত একটা ম্যালেরিয়ার মশকির দুইটা স্তর থাকে দুইটা আবরণ থাকে অর্থাৎ এর বাইরে একটা আবরণ যেটা আমরা আসলে নর্মালি একটা মশার বাইরে থেকে দেখতে পারি বহি আবরণ বলি আর এখন যে আবরণটা দেখতে পাচ্ছ যে ভিতরের আবরণ এটাকে আমরা অন্ত আবরণ বলি এটাকে আমরা বলি ক্রপের ভিতরের জায়গা আর এই আবরণের বাইরে যা ঘটবে সেটাকে আমরা বলবো ক্রপের আন্ত আবরণের বাইরের জায়গা আর সব বিষয়টা আবার পরে ক্লিয়ার করতেছি আগে দেখো কি ঘটনা ঘটে তো এখানে ক্রপের মধ্যে অনেকগুলো কোষ থাকে তাই না এরকম ছোট ছোট অনেকগুলো কোষ থাকে এই কোষের মধ্যে হঠাৎ করে কি ঘটনা ঘটে আমাদের এই যে জায়গরটা এই বারো থেকে চোদ্দো ঘন্টা নিশ্চল থাকে এরপরে হঠাৎ করে কি হয়ে যাবে সচল হয়ে যাবে কি হবে সচল হবে ঠিক আছে সচল হবে বারো থেকে চোদ্দ ঘন্টা পরে কি হবে সচল হবে যখন এই জায়গরটা গোল আকৃতির জায়গরটা সচল হয় তখন অনেকটা এই রকম কীট আকৃতি ধারণ করবে কী আকৃতি ধারণ করবে কীট আকৃতি ধারণ করবে আর এই অংশটাকে আমরা কি বলবো এই কীট আকৃতি ধারণ করা অবস্থাকে আমরা বলবো উ কিনেট কী বলবো উ কি নেট উ কি নেট এটাকে আমরা বলে থাকি উ নেট তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জায়গর তৈরি হওয়ার পরে বারো থেকে চোদ্দ ঘন্টা কিন্তু সে নিশ্চল ছিল যখনই সে সচল হয় তখনই সাথে সাথে সে একটি পোকা আকৃতি কিট মানে কি পোকা বলি না সেই পোকা আকৃতি ধারণ করে যার কারণে এই দশার নাম হয়ে যায় উকিনেট আচ্ছা উকিনেটে পরিণত হলো এতক্ষণ আমি যত ঘটনা বললাম এটা ক্রপের অন্তর্প্রাচীরের ভিতরের ঘটনা আমি এখন এই এরিয়াতে যা আঁকব এটা ক্রপের অন্তর্প্রাচীরের বাহিরের ঘটনা তার মানে হচ্ছে হঠাৎ করে এই উকিনেটটা এই ক্রপের অন্তর্প্রাচীর থেকে বাইরে বের হয়ে আসবে আচ্ছা ভালো কথা তাহলে চলো দেখি তো বাইরে বের হলে কি হতে পারে ক্রপের অন্তর্প্রাচীর থেকে যখন সে বাইরে বের হয়ে আসে তখন সে গোল আকৃতি ধারণ করে এ দেখো ক্রপের অন্তর্প্রাচীর থেকে সে বাইরে বের হয়ে আসলো গোল আকৃতি ধারণ করলো এবং সেই সাথে এই জীবাণুর চারপাশে একটা আবরণ দ্বারা আবৃত হলো তার মানে এই উকিনেরটাই কিন্তু বাইরে যে গোল আকৃতি হয়ে গেল ক্রপের অন্তর্প্রাচীর বাইরে এবং দেখো এর চারপাশে কিন্তু একটা আবরণ দ্বারা আবৃত হলো এই আবরণটার নাম এই আবরণটার নাম এই আবরণটার নাম এটা কিন্তু একটা আবরণ তাই না এই আবরণের একটা নাম আছে এই আবরণের নাম কি আবরণী কি আবরণী আবরণী এই আবরণীটার নাম কি সিস্ট আবরণী আমি কিন্তু বলতে চাচ্ছি যে এটা উকিনেটের চারপাশে আবরণ আছে সেই আবরণের নাম সিষ্টাবরণী কিন্তু আমার এই দশার নামটা কি এই দশার একটা স্পেশাল নাম আছে এই দশার স্পেশাল নাম হচ্ছে এই দশার পুরো দশাটার নাম হচ্ছে উসিস তার মানে উকিনেটের চারপাশে বাইরে যদি সিস্ট বরণী যুক্ত হয় তখন ওই দশার নাম হয়ে যাবে উসিস্ট কি নাম হয়ে যাবে উসিস্ট এইখানে কিন্তু অলরেডি আমাদের কি নাইনটি পারসেন্ট শেষ আর মাত্র দশ পারসেন্ট আছে এতটুক জিনিস যদি বুঝো বাকি জিনিস তোমার কাছে এখন পানি ভাত লাগবে আর কিচ্ছু না আর হালকা পরিমাণ জিনিস বাকি আছে ঠিক আছে উকিনেটের চারপাশে যখন সিস্ট আবরণী যুক্ত হয় তখন আমরা সেটাকে কি বলি উ সিস্ট আর এই উ সিস্টে কি ঘটনাগুলো ঘটবে চলো সেটা আমরা এখন একটু দেখব ঠিক আছে এখন তোমাদের আর মাত্র মাত্র দশ পার্সেন্টের মতো বাকি তাহলে দেখবা তোমাদের পুরো প্রক্রিয়াটা শেষ ওকে তাহলে আমরা দেখতে পেলাম যে পুং ইস্ত্রি গ্যামিটো সাইড মশুকি ক্রপের ভিতরে পরে শুক্র নিম্বা উৎপন্ন করে জাইগট উকিনেট এবং উকিনেটটা যখনই আমাদের এই বাইরের আবরণী থেকে বের হয়ে যায় তখনই এটা কিসে পরিণত হবে আমাদের চারপাশে সিস্টে আবরণী যুক্ত হওয়ার কারণে উ সিস্টে পরিণত হবে এখন ফাইনালটা কাজ ফাইনাল কাজটা কি চলো দেখিনি ফাইনাল কাজ হচ্ছে এই উ সিস্টের ভিতরে মানে এর পরবর্তী দশা এই উ সিস্টের ভিতরে একটা নিউক্লিয়াস কিন্তু ছিল ছিল না জিভা একটা নিউক্লিয়াস ছিল এই নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে অর্থাৎ উসিস্টের পরবর্তীতে এই নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে এই নিউক্লিয়াসের দশাটাকে বলব বহু নিউক্লিয়াস কি বলবো এটাকে বহু নিউক্লিয়াস দশা ঠিক আছে বহু নিউক্লিয়াস দশা বহু নিউক্লিয়াস দশা ঠিক আছে বহু নিউক্লিয়াস দশায় পরিণত হলো তার মানে উসিস্টের ভিতরে যে নিউক্লিয়াসটি ছিল এই নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস দশা পরিণত হবে কিন্তু এখানে একটা কথা মনে রাখবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে সেটা কি দেখো শুক্রাণু আর ডিম্বাণু মানে ডিম্বাণু ছিল এন শুক্রাণুও ছিল এন যার কারণে জায়গরটা হয়েছিল টু এন জায়গরটা কেমন হয়েছিল টু এন উকেনেটে তো কোনো মানে কোনো কোষ বিভাজনের কথা বলিনি উকিনেটে কোন কোনো বিভাজনের কথা বলছিলাম যে জাইগর থেকে উকিনেট হওয়ার সময় কোনো কোষ বিভাজন হয় না উকিনেটও হয় টু এন উসিস থাকার অবস্থায় এর দশার নামও কিন্তু টুয়েন তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে যেই শুক্রাণু তৈরি হবে এই যে আমাদের যে শুক্রাণুটা তৈরি হবে সেটা হচ্ছে এন যে ডিম্বাণু তৈরি হবে সেটাও এন কিন্তু এই জায়গড় তৈরি হওয়ার সময় সেটা হবে টু এন উকিনেট তৈরি হওয়ার সময় সেটাও হবে টু এন উসিস থাকা অবস্থাও সেটাও হবে টু এন কিন্তু যখনই উসিস্টের নিউক্লিয়াস বিভাজিত হয় এই যে বহু নিউক্লিয়াস এই নিউক্লিয়াস বিভাজনের সময় একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে প্রথমে প্রথমে মিওসিস অর্থাৎ এই নিউক্লিয়াসে কোন বিভাজন হবে মিওসিস ঠিক আছে মিওসিস তারপরে যে তারপরে যে মাইটোসিস কোন দশা হবে মাইটোসিস অর্থাৎ উ কি উসিস্টের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেটা ছিল ডিপ্লয়েড এন এই ডিপ্লয়েডের নিউক্লিয়াসটি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হওয়ার আগে সবার ফার্স্টে মিওসিস হবে তারপরে মাইট্রোসিস হবে তার মানে আমরা বলতে পারি যে এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা হলো সেটা মূলত সবাই এখন হয়ে গেল হ্যাপ্লয়েড কারণ আমরা জানি যে ডিপ্লয়েডে যদি প্রথমেই আমি মিওসিস অ্যাপ্লাই করি অর্থাৎ প্রথমেই যদি আমি মিওসিসকে ব্যবহার করি তাহলে ডিপ্লয়েড ক্রোমোজোম সাথে সাথে হ্যাপ্লয়েডে পরিণত হয় তার মানে এইখানে যে বহু নিউক্লিয়াস দশা সবগুলো কিন্তু হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হলো ঠিক আছে তাহলে আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হলো এখন কাজটা কি এখন চলো নেক্সট কাজ হচ্ছে ওই সেম আগের কথা প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা ইউনিয়ন যুক্ত হওয়া কি যুক্ত হবে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে এই যে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন এরকম করে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে ঠিক আছে এরকম সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে এই যে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হলো এগুলোকে আমরা বলে থাকি পরিস্ফুটনরত এটাকে আমরা বলবো পরিস্ফুটন ঠিক আছে এটাকে আমরা বলবো পরিস্ফুটন রত স্পোরোজয়েট যে স্পোরোজয়েট দিয়ে আমরা শুরু করেছিলাম সেই স্পোরোজয়েট দিয়ে আমরা শেষ করবো পরিস্ফুটনরত স্পোরোজয়েট ঠিক আছে পরিস্ফুটনরত স্পোরোজয়েট তাহলে যে স্পোরোজয়েট দিয়ে আমরা শুরু করেছি সেই স্পোরজয়েটে আলটিমেটলি শেষ করতেছি তাহলে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কি যুক্ত হলো সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন প্লাজম প্লাস প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন ঠিক আছে সাইটোপ্লাজম এবং প্লাজমে যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা কী বলব পরিস্ফুটনরত স্পোরোজয়েট লাস্ট ধাপ লাস্ট ধাপে কি হবে লাস্ট ধাপে আমরা দেখতে পারি যে এই জীবাণুর উশিষ্টের ভিতরে থাকা অবস্থায় এই জীবাণুর প্রতিটি পরিস্ফুটনরত যেই স্পোরোজয়েট আছে এরা আস্তে আস্তে মাকু আকৃতিতে পরিণত হয় কি আকৃতিতে পরিণত হয় যেরকম করে এরকম করে মাকু আকৃতিতে পরিণত হয় ঠিক আছে এরকম করে মাকু আকৃতিতে পরিণত হয় এই যে মাকু আকৃতির স্পোরোজয়েট এইটা যখন পরিণত হবে, তখন আমাদের খেলা খতম খেলা শেষ ঠিক আছে এই যেরকম মাকু আকৃতির স্প্রোজয়টে পরিণত হবে এই যে মাকু আকৃতির তার মানে এটাকে আমরা বলতে পারি পূর্ণ স্পোরোজয়েট এটাকে আমরা কি বলবো পূর্ণ স্পোরজয়েট জয়েট ঠিক আছে পূর্ণ স্পোরোজয়েটে পরিণত হলো যখনই আমাদের পূর্ণ স্পোরোজয়েটে পরিণত হবে তখন আস্তে করে সিস্টাবরণটাকে ভেঙে আস্তে করে কি করবে এই সিস্ট আবরণটাকে ভেঙে এরকম করে সিস্ট আবরণটাকে ভেঙ ভাঙবে তারপরে উকিনেটের যে আবরণটা ছিল সেটাকেও সে ভাঙবে ভেঙে এই স্প্রোজয়েডগুলো রেডি কিসের জন্য এই স্প্রোজয়েডগুলো লালার মধ্যে জমা হতে থাকবে এভাবে স্প্রোজয়েডগুলো লালার মধ্যে জমা হবে অর্থাৎ এই কোথায় জমা হবে অর্থাৎ স্প্রোজয়েড স্পোরো জয়েট কোথায় জমা হবে লালায় জমা হবে লালায় জমা হবে ঠিক আছে স্প্রজয়েট লালায় জমা হবে এবং পরবর্তীতে যখন এই মশকি নতুন করে পুনরায় আবার কোনো মানুষকে আক্রমণ করবে তখন এই স্প্রজয়েট আবার ঢেলে দিবে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে পুরা অংশটাকে আবার তোমাদের রিপিট করে পুরোটাকে শেষ করে ফেলা ঠিক আছে এটাকে আমরা একটু লিখে রাখি যে এটা হচ্ছে শুক্রাণ এটার নাম কি এটা হচ্ছে শুক্রানো আসলে জায়গা নাই তো লেভেলিং করা তাই এখানে লিখে দিলাম চলো পুরা জিনিসটা আমি তোমাদেরকে আরেকবার একটু রিপিট করতেছি ওকে পুরা জিনিসটা একবার সুন্দর করে রিপিট করি মনোযোগ দিয়ে শুনো তাহলে বিষয়টা বুঝতে পারবা তাহলে ক্রপের ভিতরের অন্তর্প্রাচীর একটা ঘটনা ঘটলো ক্রপের বাইরে অন্তঃপ্রাচীরে একটা ঘটনা ঘটলো আর এদের বাইরে কিন্তু আরেকটা প্রাচীর আছে এদের কিন্তু মানে মশকটির পেটের আরেকটা আবরণ আছে যেটা আমি আঁকিনি তাহলে আমরা পুরো জিনিসটা একবার রিপিট করতেছি একেবারে মনোযোগ দিয়ে শোনো আমরা দেখতে পেলাম যে একটা অ্যানোফ্লিস মশক কি ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো ব্যক্তিকে যখন দংশন করবে ওই ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের মধ্যে তার অর্থাৎ জীবাণুর স্ত্রী গ্যামেটোসাইট এবং পুং গ্যামেটোসাইট ঘোরাফেরা করে গ্রহণের সাথে সাথে পেটের ভিতরে স্ত্রী এবং পুং গ্যামেটোসাইট উভয় প্রবেশ করলো পুং গ্যামেটোসাইট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয় প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেম্রিন যুক্ত হয় এবং পরবর্তীতে এটা দেখতে অনেকটা ফ্লাজেলা আকৃতি হয় সুতার মতো হয় যেটাকে আমরা ফ্লাজেলা আকৃতির শুক্রানো বলি গেল স্ত্রী আস্তে আস্তে এরকম নিউক্লিয়াস বিভাজন করে ডিম্বাণুতে পরিণত হবে কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পারি যে গোল ডিম্বাণুর মধ্যে একটা উঁচু অংশ দেখতে পাওয়া যায় এই উঁচু অংশটার নাম দিয়েছি নিষেক কোণ বা শঙ্কুকোণ বা অভ্যর্থনা এই গোল অংশের নামটা কি দিয়েছি নিষেক বা শঙ্কুকোন বা অভ্যর্থনা কোণ ভালো কথা এই নিষেক কোণের কাজটা কি মূলত এই যে মশুকি ক্রপের ভিতরে শুক্রণ এবং ডিম্বাণু দুইজন যে মিলন ঘটবে এই শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটানো কোথায় যাবে মানে এই যে শুক্রাণুটা যে বের হয়ে আসলো এই যে যে শুক্রাণু এটা তো শুক্রাণু তাই না এই যে শুক্রাণুটা বের হয়ে আসলো এই শুক্রাণুটা ডিম্বাণুর সাথে কোথায় যায় মিলিত হবে ওই নিষেকোন বা শঙ্কুকোনের সাথে আমরা অলরেডি জানি যে শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা কি বলে থাকি নিষেক শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা কি বলবো নিষেক আর নিষেকের পরে আমাদের কি তৈরি হবে জাইগট নিষেকের পরে আমাদের কি তৈরি হবে জাইগট যেটা চোদ্দ থেকে বারো থেকে চোদ্দ ঘন্টা নিশ্চল থাকে যখনই আমাদের বারো থেকে চোদ্দ ঘন্টা পর নিশ্চল জাইগেট সচল হওয়া শুরু করে তখন সেটা কীট আকৃতি ধারণ করে কি আকৃতি ধারণ করবে কীট আকৃতি ধারণ করবে আর কীট আকৃতি ধারণ করলে তখন আমরা সেটার নাম দিয়ে দিব উকিনেট উকিনেটটা কি করে এই যে মশকি ক্রপের ভিতরে যে অন্ত আবরণী সেটা থেকে বের হয়ে বাইরে চলে আসে ভালো কথা কিন্তু মজার বিষয় হচ্ছে বাইরে আসার সাথে সাথেই উকিনেটের চারপাশে একটা আবরণ যুক্ত হয় এই আবরণটাকে আমরা বলবো সিস্ট আবরণী আবরণটার নাম কি সিস্ট আবরণী কিন্তু যদি বলা হয় এই দশাটার নাম কি তাহলে দশার নাম হচ্ছে উসিস্ট দশাটার নাম কি বলবো দশাটার নাম হচ্ছে উসিস্ট উসিস্টের ভিতরে নিউক্লিয়াস আছে কি নাই আছে এখন প্রশ্ন হচ্ছে শুক্রাণু ছিল হ্যাপ্লয়েড ডিম্বাণু ছিল হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে জাইগয়েড হয়ে গেল ডিপ্লয়েড উ কিনেটের তো কোনো বিভাজন ঘটে নাই তার কারণে এটাও হয়ে গেল ডিপ্লয়েড কিন্তু উ সিস্টেরও পরবর্তীতে হয়ে গেল ডিপ্লয়েড মানে দুই প্রস্থ ক্রোমোজোম এখন এই দুই প্রস্থ ক্রোমোজোম যদি এরকম নর্মালি বিভাজন হইতে থাকে তাহলে দেখবে এক্সপ্রোজয়টা ডিপ্লয়েড হয় যেটা আমাদের বহির্ব বহির্ভূত প্রাকৃতিক বহির্ভূত ন্যাচারাল যে ল আছে যে সিস্টেম আছে সেটার বহির্ভূত মানে মশা তো সবসময় হ্যাপ্লয়েড হয় এক প্রস্থ ক্রোমোজোমের হয় তো এখন যদি হঠাৎ করে এক প্রস্থ থেকে ডিপ্লয়েডে যায় তাহলে তো এটা তো বহির্ভূত কাজ হয়ে যাবে এই কারণে কি হয়েছে উসিস্টের যে নিউক্লিয়াসটি ছিল যেটা ডিপ্লয়েড নিউক্লিয়াসটি ছিল সেটা সর্বপ্রথম মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তারপরে মাইট্রোসিস প্রক্রিয়া বিভাজিত হয় এইভাবেই বহু নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে কারণ আমরা জানি ডিপ্লয়েড নিউক্লিয়াসে প্রথমে মিওসিস এবং পরে মাইটোসিস অ্যাপ্লাই করলেই আমরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পাবো হ্যাপলেট নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হয় তখন আমরা এই দশাটাকে বলি পরিস্ফুটনরত স্পোরোজয়েট এই দশার নাম কি পরিস্ফুটনরত স্পোরোজয়েট মনে রাখতে হবে এই পরিস্ফুটনরত স্পোরোজয়েট আস্তে আস্তে মাকো আকৃতিতে পূর্ণিত হয় তখন আমরা সেটাকে বলবো পূর্ণ স্পোরোজয়েট পরবর্তীতে যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন এর বাইরে যে সিস্টাবরণটা ছিল এতক্ষণ ধরে সেই সিস্টাবরণটা ভেঙে স্পোরোজয়েট মশটির লালাতে জমা হতে থাকবে এবং পরবর্তীতে এই মশকি যখন পুনরায় আবার কোনো ব্যক্তিকে আক্রমণ করবে ওই দংশনের মাধ্যমে বা দংশন মানে মানে কামড় দেওয়ার মাধ্যমে এই স্রোজয়েটগুলো আবার সেই মানুষের দেহে প্রবেশ করাবে আর এই প্রবেশ করানোর মাধ্যমেই আমাদের এই প্রি এরিথোসাইটিক সাইজোগনি এক্স এরিথোসাইটিক সাইজোগনি এবং সর্বশেষ এরিথোসাইটিক সাইজোগ করে আবার নতুন কোনো মানুষের দেহে এইরকম ম্যাক্রোমেরোজয়েট এবং মাইক্রোমেরোজয়েট তৈরি করবে তার আবার কোনো মানুষ এরকম ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে রক্ত গ্রহণ করে আবার তাদের পেটের মধ্যে এই চক্রগুলো চলাবে এই কারণে আমরা ম্যালেরিয়া রোগে কোনো আক্রান্ত ব্যক্তি যদি সাসপেক্ট করে ফেলে যে এই রোগে আক্রান্ত এই জন্য সবার ফার্স্টে তাকে অবশ্যই দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যালেরিয়া হোক ডেঙ্গু হোক তাকে কিসের মধ্যে রাখা হয় মশারির মধ্যে রাখা হয় যাতে পুনরায় কোনভাবে মশকি দ্বিতীয়বার ওই রোগে আক্রান্ত ব্যক্তিকে আক্রমণ করতে না পারে এতে দুটা প্রবলেম আছে প্রবলেম নম্বর ওয়ান মশকে আক্রমণ করার মাধ্যমে নতুন করে আবার স্প্রোজয়ট তৈরি করবে তার পেটের মাধ্যমে প্রবলেম নাম্বার টু যেই মশো আক্রান্ত ব্যক্তিকে আক্রমণ করলো একটু আগে আক্রান্ত যে ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তি সে কি শুধু আক্রমণই করবে না তাকে কিন্তু নতুন করে আবার স্প্রোজয়ট দিয়েও যাবে তাহলে আগের স্প্রোজয়ট অলরেডি লিভারকে ড্যামেজ করা শুরু করে দিছে নতুন করে যদি রোগে আক্রান্ত থাকা অবস্থায় আবার ম্যালেরিয়ার জীবনও তার দেহে প্রবেশ করে তাহলে আরও লিভার কোষকে বা মানে যকৃত কোষকে সে নষ্ট করতে থাকবে একটা সময় কি হবে ম্যালেরিয়া রোগের কারণে তার লিভার সিরোসিস লিভার ক্যান্সার হয়ে সে মারা যাবে লিভার শাটডাউন হয়ে যাবে মানে শাটডাউন বলতে লিভার নষ্ট হয়ে যাবে এই কারণে ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো ব্যক্তি তাকে সব সময় মশারির মধ্যে রাখা হয় আমাকে এখন একটা জিনিস বলো যে পুরা বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছ কি না আমরা এতক্ষণ ধরে তোমাদের সাথে প্রায় বলা যেতে পারে এক ঘন্টা চল্লিশ মিনিট পুরা ম্যালেরিয়া আমরা প্রায় ছয়টা স্লাইডের মতো স্লাইড আসলে কম দিয়ে চিন্তা করে লাভ নাই কি কী পড়লাম সেগুলো নিয়ে বলতেছি ম্যালেরিয়ার পরজীবী ভেক্টর কি কতগুলো পরজীবী আছে তারপরে যে জীবাণুগুলো মানুষকে আক্রমণ করে তাদের রোগের নাম এবং সেই সাথে কত ঘন্টা পর পর জ্বর আসে তারপরে আমরা দেখলাম ম্যালেরিয়া পরজীবী জীবাণু আসলে মানুষ এবং মশকি কারা মুখ্য পোষক কারা গৌণ পোষক দেখ সেই জন্যই বলছি যে দেখো মা মশুকির পেটের ভিতরে কিন্তু শুক্রাণু নিম্বাণু মিলিত হয়েছিল এই কারণে যৌনজনন আর মানুষের মধ্যে আর মূলত আসলে কি হয়ে থাকে ওই জনন মানে পুঙ্গামিটোসাইড ইস্টুগ্যামিটোসাইড তৈরি করে তারপর আমরা বিশাল ডিটেলস নিয়ে মানুষের যকৃতের মধ্যে প্রি এরিথোসাইটিক সাইজগনি এক্সো এরিথোসাইটিক নিয়ে আলোচনা করেছি সেখান থেকে লোহিত রক্তগণিকার মধ্যে এরিথোসাইটিক সাইজগণিতে কী কী দশা হয় আবার ওই ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো ব্যক্তির যদি দংশন করে তাহলে ওই মশকে অ্যানোফিলিস মশকির পেট বা ক্রপের ভিতরে কিভাবে শুক্রাণুকে ডিম্বাণুকে কাজে লাগিয়ে সেই মাকু আকৃতির স্প্রজয় তৈরি করে এই সম্পূর্ণ বিষয় কিন্তু তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করেছি সো এই মশকির এই দশাটা অনেকের যারা অলরেডি তেইশ ব্যাচ আছে তারা পরীক্ষায় যেন জানে যে এটা কিন্তু পরীক্ষায় চলে আসছে আর যারা সামনে পরীক্ষা দিবা যদি তোমাদের অনুজীব চ্যাপ্টারটা থাকে এই ধাপের মধ্যে যতগুলো প্রায় চারটা ধাপ পড়িয়েছি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই মশকের ক্রপ জাস্ট তোমাকে এই চিত্র ডাকতে বলবে বলবে যে মশকির ক্রপ বা পেটের মধ্যে সংগঠিত ঘটনাটি চিত্র অঙ্কন করো চিত্র চিহ্নিত করো এরকম করে চিত্র একে ধাপ টু ধাপ বুঝে বুঝে তারপরে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে তাহলে তোমার পুরোপুরি নাম্বার চলে আসবা ঠিক আছে সো আমরা চেষ্টা করতেছি চেষ্টা করে যাব যারা তেইশ ব্যাচ তারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা একটা কথা মনে রাখবা লাইফে সবসময় সামনের দিকে যেতে হবে সব সময় নিজেকে ভালো মানে কি বলা যেতে পারে সব সময় নিজেকে উপরে রাখতে হবে আর একটা কথা মনে রাখবা পড়াশোনার পাশাপাশি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করিও নিজের যে বাহ্যিক স্কিলগুলো আছে হয়তোবা কেউ গান ভালোবাসো কেউ মানে করো কবিতা আবৃত্তি পারো কেউ খেলাধুলা এক্সপার্ট এগুলোকে কখনও ছেড়ো না কেউ কম্পিউটার চালাইতে ভালো পারো প্রোগ্রামিং করতে ভালো পারো এই জিনিসগুলোকে কখনও ত্যাগ করিও না কেন জানো পড়াশোনা অবশ্যই দরকার আমি গার্ডিয়ানদেরকে বলবো প্যারেন্টসকে বলবো যে আপনার ছেলেমেয়েকে অবশ্যই পড়াশোনা করাবেন আপনার এবং তাদের যে ইচ্ছাটা আছে ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া সেটাতে পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু আপনার ছেলে মেয়ের যদি ভালো কোনো গুণ থাকে অনেকের অনেক রকম আছে অনেকে আছে যে এই বয়সে অনেক ভালো কম্পিউটারে প্রোগ্রামিং পারো তোমার হচ্ছে দেখা গেছে যে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আসলে নর্মালি অনেক বড় বড় সিএসসি ইঞ্জিনিয়াররাও পারে না তুমি ওই জিনিসটাকে মনোযোগ দিবা কারণ জীবনে একটা কথা মনে রাখবা রিজিক উপর থেকে আসে তোমার কোন মাধ্যমে কিভাবে তুমি রিজিকটা অর্জন করবা সেটা এখন পর্যন্ত কেউই জানি না ঠিক আছে সো তোমার যে স্কিলটা আছে সেটাকে কাজে লাগাবা দেখবা তুমি ওই জায়গায় ওই সেক্টর নিয়ে কাজ করতে পারলে তুমি আরো অনেক ভালো করতে পারতেছো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা আর এই ক্লাসটা ভালো করে করো আমার জন্য দোয়া করো আর সামনে আস্তে আস্তে এরকম ওয়ান শট ক্লাস হবে যদিও ঈদের মধ্যে শিডিউল পাওয়া খুবই হার্ড কারণ আমাদের এখন অনলাইন স্টুডিওতে কন্টিনিউয়াসলি পেট ফ্রি দুইটা ক্লাসই চলতেছে তোমরা অলরেডি দেখতেছো যে আব্রার ভাইয়া হৃদয়ে আমি তিনজনে কিন্তু একই সাথে বায়োলজি ক্লাস নিচ্ছি যেটা সবাই জানো বা অনেকেই জানো না তো তিনজনে একই টাইমে একই প্ল্যাটফর্মে তিনজন বায়োলজি টিচার সমানভাবে ক্লাস ক্লাসটিচ্ছে একটা কারণেই কারণ আমরা চাই যে বন্দি পাঠশালায় বায়োলজি ডিপার্টমেন্ট সবার উপরে থাকুক সবাই যাতে সমানভাবে থাকুক কাউকে এটা কখনো করাও উচিত না কোনো টিচারকে কোনো টিচারের সাথে কম্প্যারিজন করবা না ইনফ্যাক্ট অন্য কোনো প্ল্যাটফর্মের টিচারের সাথে এই প্ল্যাটফর্মের টিচারও কম্প্যারিজন করবে না সেটা বায়োলজি না যে কোনো সাবজেক্টে সবাই নিজেদের থেকে নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে তার এক একজনের পড়ানোর ধরন এক একজনের বোঝানোর ধরন এক এক রকম কোনো স্টুডেন্টের অমুককে ভালো লাগলে কোনো স্টুডেন্টের তমুককে ভালো লাগবে এটাই নিয়ম সবাইকে পৃথিবীতে কেউ কখনো পছন্দ হবে না এটাই নিয়ম কিন্তু কখনো কম্পেরিজন করবা না এতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং টিচারদের মনের মধ্যে বা টিচারদের মনের মধ্যে একটা খারাপ প্রত্যাশা নিয়ে আসো কারণ টিচারে যেমন আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে বুঝাইতে এখন যদি কেউ হঠাৎ করে মনে করো কমেন্ট করে বসো হ্যাঁ কী পড়াইলো এটা হতেই পারে তুমি না বুঝতে পারো অমুক ভাইয়া খুব ভালো পড়ে দরকার নাই তো বলার যখন যে করবে তার কাজের অ্যাপ্রিসিয়েট করবা এটা সকল ক্ষেত্রে কখনো কারোর মধ্যে হিংসা প্রতিহিংসা ঢুকাবানা আর আমি তোমাদের এই ওয়ান শট ক্লাসগুলো যতদিন পারি নিতে থাকবো শিডিউল পাওয়া খুবই কঠিন তোমাদের জন্য জুলোজির ম্যারাথন এমসিকিউ ক্লাসের একটা আয়োজন করতে চেয়েছি কবে নিতে পারবো জানি না খুব শীঘ্রই নিব যেখানে তোমাদের শর্ট সিলেবাসের অ্যাকাডেমিক বোর্ড এমসিকিউ এবং মেডিকেল ইউনিভার্সিটির এমসিকিউগুলো আছে সেগুলো আমরা একসাথে সবাই মিলে সলভ করবো তেইশ ব্যাচের জন্য এটা খুবই ভালো একটা জায়গা চব্বিশ ব্যাচ যারা আছো তারা কিছুটা আইডিয়া পাবা আর পঁচিশ ব্যাচ তো পুরোপুরি নাদান যদি থেকে থাকো তারা মোটামুটি একটা আইডিয়া পাবা যে ইন্টারমিডিয়েটের পড়া বা পরবর্তীতে মেডিকেল বা বোর্ড কোশ্চেনগুলো কেমন হয় সেগুলো সম্পর্কে তাই ভালো থাকো সুস্থ থাকো সাবজেক্ট ভাইয়ের জন্য দোয়া করো আর দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ফ্রি ক্লাসে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম